আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফজলে রাব্বি। জি স্যার, ভালো আছেন? ভাইয়া জি আলহামদুলিল্লাহ। ছুটির দিনে পড়াশোনা তাই না? কেমন, খুব বিরক্তিকর না? সময় দিন ভাই, আমরা তাও শান্তি নাই স্যার। তার বিছানাটা দেখতে সবচেয়ে বেশি মায়া লাগে, কষ্ট লাগে। নাজনীন ঠিক, ইউ আর রাইট। বিকালে বিকালে ক্লাসটা স্যার খুব কষ্ট লাগে স্যার, তিনটা ক্লাসটা খুব কষ্ট লাগে স্যার। তিনটা থেকে ছয়টা পর্যন্ত ক্লাস ছিল তাই না? জি স্যার। কোন সাজেন নিল ইভেন্ট স্যার? না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে ধরেন দুপুরে নামাজ পড়ে এসে খাওয়ার পরে মানে সাইকোলজিক্যালি বডি চায় একটা ঘুম, তাই না? স্যার বাসায় থাকলে চাই, অফিস থাকলে তো ইচ্ছে করে না, কিন্তু বাসায় থাকলে তো বেড দেখলে ইচ্ছে করে একটু যাই। জাস্ট ধরেন আপনার এই হলিডে এর ক্ষেত্রে তো এরকম হয়, আর অন্যান্য অফিস ডেতে তো সম্ভব না। মানে আসলে মূল যে প্রবলেম হয় যেটা বোঝা যায় যে এটা হলো আসলে আমাদের সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট, আপনার অফিসে থাকলে ঘুমটা আসে না। কেন আসে না? কারণ আপনার মন, আপনার সাইকোলজিক্যাল যে আনকনসিয়াস মাইন্ড আপনাকে অলরেডি লার্ন করে দিছে যে দেয়ার ইজ নো স্কোপ টু স্লিপ হেয়ার, দেয়ার ইজ নো স্কোপ টু রিল্যাক্স হেয়ার। দ্যাটস হোয়াই ওই থিঙ্কিংটাই আপনার মাথার মধ্যে ঢুকে না। আপনি যত ভারী খাবারই খান না কেন দুপুরে, ওই অফিসে থাকলে ঘুম লাগে না তাই না? বাট বাসায় ধরেন খান না খান, দুপুরের পরে কেন যেন মনে হয় একটু ঘুমায় যদি ছুটির দিনে, তাই না? 12টা থেকে ইচ্ছে করে একটু বিছানায় যাই, মানে আরো মনে হয় 3টাতে তো ক্লাস, একটু বিছানায় যাই, একটু ঘুমাই, একটু ঘুমাই। যদি মানে দয়া করে যদি বই খোলেন তাহলে তো স্যার অপশনই নেই, মানে অপশন নেই, বিছানায় যাইতেই হবে। বই খুললে অপশনই নেই, মানে বসে থাকি। আসলে বই খুলে কোনো অপশনই থাকে না, বই খুলে ফার্স্ট অপশন হচ্ছে যে ঘুম লেগে গেল রে। যাই হোক, আসলে যেটা বলে না যে সফলতা কেন, ব্যর্থতা আছে বলেই তো সফলতা। আলো তুমি কেন এত আলোকিত, আমি তুমি অন্ধকার তাই বলে আমি এত আলোকিত, তাই না? মানে আলো যে আলোকিত হয়, আলো জ্বললে যে আলোকিত হয়, এর মানে এই যে একটা কি বলবো আলোর যে সফলতা, এটা সে কিভাবে নিজেকে এক্সপ্লেইন করে যখন তার বিয়ন্ডে কেউ থাকে, এটা দিয়ে তো এক্সপ্লেইন করে তাই না? মানে আলো শব্দটা আসছেই তো অন্ধকার থেকে, আমার কাছে যেটা মনে হয় অন্ধকার না থাকলে তো আলো শব্দটা হয়তো উচ্চারিতই হইতো না, তাই না? রাত, রাত কেন, রাত হচ্ছে কেন, রাত কেন মানে দিন আছে বলেই হয়তো রাত, কিংবা ভোরের জন্য, সকালের জন্য রাত, তাই না? রাত আছে মানে সকাল হবেই, লাইক দ্যাট। মানে এইরকমই লাইক ধরেন ঘুম, ঘুম কেন, মানে ঘুম পারলেন। আসলে লাইফে প্রত্যেকটা স্টেপ টু মাচ চ্যালেঞ্জিং, আপনি দেখেন প্রত্যেকটা স্টেপ, মানে এই প্রত্যেকটা স্টেপে অল্প অল্প করে বিন্দু বিন্দু করে সফলতা আনতে 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 এক সময় দেখবেন কি বিগ একটা অ্যাচিভমেন্ট হয়ে যায়। মানে আসলে সফলতা কিন্তু আপনার একদিনে অর্জন হয় না, আটকায় ধরে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা যারা পারে তারাই তো আসলে আলটিমেট সফল হয়, তাই না? আলটিমেটে তারাই সফল হয়। এটা একটা আর্টটা হলো যে ধরেন ধরেন এটা যদি আপনার ধৈর্য যদি না থাকতো, মানুষ কিন্তু আসলে এই সফলতার মুখ দেখত না। এটাই স্বাভাবিক, কারণ কারণ কেন দেখে, যেমন আপনি যখন যেমন এখন যদি বলি PhD-তে যারা এক্সাম দেয়, ওরা হয়তো বাচ্চা, ওরা বুঝে না। হ্যাঁ, কিন্তু ওরা তখন বোঝে
মানে পরিশ্রম যখন করে তখন কিন্তু বুঝে না, খুব কষ্ট করে মনের জোরের বিরুদ্ধে খেলাধুলা করবে, ওই হুল্লোড় করবে, এইটা বাদ দিয়ে জোর করে বাবা মা ওদেরকে পড়ায়। কিন্তু দেখবেন ওরা কিন্তু একটা মজা পায়, কখন পায়, যখন ওর রেজাল্টটা হয়। রেজাল্টটা হওয়ার পরে যখন শুনে ওর ট্যালেন্টফুলি বৃদ্ধি পেয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ দেখে যে আমি সবার চেয়ে ভালো রেজাল্ট করছি, এই জিনিসগুলো যখন শোনে ওর মধ্যে কিন্তু একটা দেখবেন একটা মানে কি বলে এটা লাইটিং লাইটিং ভাব কাজ করে। মিন্স ও বুঝে যে সামথিং আই হ্যাভ অ্যাচিভড, সামথিং হ্যাজ বিন অ্যাচিভড, যেটা তাকে সফলতা হলে কিছুটা সফলতা এনে দিয়েছে। এই যে একটু সফলতা আসলো না, মিষ্টির গন্ধ, এইটাই ধরেন ফিউচারে অন্য অন্য জায়গায় এইটাই ওকে লোভ হিসেবে কাজ করবে। তুমি যদি এখন পরিশ্রম করো তুমি তাহলে এইটা পাবা, তুমি যদি আজকে পরিশ্রম করো তাহলে তুমি ওইটা পাবা, এটা করতে পারবা, এখানে যেতে পারবা, ওইখানে যেতে পারবা। এইখান থেকে আসলে মানুষের পরিশ্রম করার মেন্টালিটিটা আমার কাছে যেটা মনে হয় ক্রিয়েট হয়। মিন্স আপনারা দেখেন কি কষ্ট করে ফ্যামিলি টাইম ফ্রেন্ডস টাইম মাকে করে তিনটা থেকে ছয়টা, ছয়টা থেকে নয়টা ক্লাসগুলো করতেছেন। মিন্স আপনারা ওয়ান কাইন্ড অফ রোবট হয়ে গেছেন। যারা এই রোবট হবেন এটা মেনে নিয়েছেন, সেই মেনে নেওয়াকে মানে অন্তর দিয়ে ভালোবেসে কাজে লাগাচ্ছেন, তারা কিন্তু আলটিমেট বুঝে ফেলছেন যে হোয়াই আই এম ডুইং দিস কজ এট দ্য এন্ড অফ দ্য কি বলবো রোড, এট দ্য এন্ড অফ ইয়ার স্টেট ইউ উইল গেট সামথিং ইফ ইউ কন্টিনিউ দিস প্রসেস, তাই না? মানে আপনি বুঝে ফেলছেন এরপর একটা ভালো একটা মজার দিন অপেক্ষা করতেছে, এই জন্য এত পরিশ্রম, রাইট? কাজে এতটুকু করতেই হবে ইনশাল্লাহ, আর কি করা, লাইফ তো এরকমই। এরকম মানুষ যে পরিশ্রম না করে তাকে দেখা তার দেখা যাবে যে এসে বড় কিছু হয়তো ওয়েট করবে, মানে কষ্টকর দিন, তাই না? ওকে, আসলে আমি নিজেই ভুলে গিয়েছি আমার কয়টা লেকচার এই পর্যন্ত হয়েছে, মানে কয়টা সেশন শেষ হয়েছে বলতে পারেন কেউ আমাকে? মাঝে মাঝে অনেকদিন পর পর সেশন গুলো দিয়েছিল, তো বলেন তো কয়টা সেশন নিয়েছি আমি এ পর্যন্ত? আমার তো মনে নাই বলতে পারি। আচ্ছা, আমার হয় কয়টা, ছয়টা নিলাম না আটটা নিলাম, যাই হোক এটা একটু ভুলে গেছি, বোধ হয় ছয়টা না আটটা, যাই হোক। আমরা আজকে পড়ব হলো নতুন চ্যাপ্টার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট শেষ হওয়ার পর আমরা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসে যাব। আমাকে যেটা করতে হবে আমাকে সামারাইজড ওয়েতে একটা সামারি বানাতে হবে, যেটা আমি আপনাদেরকে দিলে কাজে লাগবে, যেটার উপর বেস করে আমি আপনাদের পড়াবো। হ্যাঁ, তাহলে যেহেতু তাহলে নেক্সট ক্লাসে আমি না হয় এটা করব, এটা গুড আইডিয়া, আইডিয়া এই জন্যই গুড। কোম্পানিস অ্যাক্ট, ওভারভিউ কোম্পানিস অ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, দ্যাটস হোয়াই এটা করলে। থ্যাংক ইউ, আমি বোধহয় বলছিলাম কিন্তু আমি ভুলে গেছি, সরি। তো ওকে স্যার, যদি এরকম করি তাহলে মনে হয় ভালো হবে, থ্যাংক ইউ। আর যদি করি তাহলে এমনি এমনি বই পড়ায় লাভ, বই বই ধরে পড়ায় আপনার ওই জেল আউসেই কবি হবে, বরং ধরেন ইম্পর্টেন্ট এরিয়াগুলো আমি যদি একটা লেকচার শিটের মধ্যে নিয়ে আসতে পারি, যেটা সেটা যদি আমি আপনাদেরকে দেই এবং ওইটা যদি পড়াই তাহলে বোধ হয় ওটা আর একটু ভালো হবে, তাই না? এমনি তো এখন চাইলে পড়াতে পারবো, যেমন যতগুলো স্লাইড আছে ধরে ইফেক্টিভ হবে না, এটা এটা ইফেক্টিভ হবে না কেন, আমি যেভাবে পড়াবো বই ধরে স্লাইড যেগুলো আছে এগুলোর ওইগুলোর মধ্যে এটা পড়েন,
এটা হয়তো আপনারা এখন করবেন কালকে ভুলে যাবেন, বাট আমি যদি সামারি করে আপনাদেরকে দেই সেটা যদি পড়াই একবার পড়াইয়া দেই তাহলে এটা খুব ইফেক্টিভ হবে। গুড, এটা একটা গুড আইডিয়া, এটা আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে করবো। আর আমরা আজকে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা করবো, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এক শেষ হয়ে গেলে আমরা ইয়ার কোশ্চেনটা মোস্ট প্রবলি আরো দুইটা ক্লাস এমনিতেই বোধ হয় আছে নাকি আমি ঠিক জানি না, সমস্যা নাই, থাকলেও পাবেন না থাকলেও পাবেন। ওকে স্যার, ঠিক আছে, এটা পড়াবো। আর আমরা তাহলে এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, হ্যাঁ, এটা আসলে দুইটা ক্লাস তো প্রশ্নই ওঠে না শেষ হওয়ার, এটা কমপক্ষে চারটা লেকচার লাগে। কিন্তু ঘটনা হয়েছে কি, আমাদের যে যতগুলো ক্লাস দেয়, হ্যাঁ, আপনাদেরকে যদি ইন ডিটেইল একেবারে এমন ভাবে যে ধরেন পরীক্ষার প্রস্তুতি যদি ক্লাসে দিয়ে দেই, পরীক্ষার যে ফাইনাল প্রিপারেশন এটা যদি আমি আপনাদেরকে ক্লাসে দিতে চাই, তাহলে কমপক্ষে 20টা ক্লাস যদি দেয়, তাহলে কি হবে, আপনাদের আর ফার্দার এই নতুন করে বাসায় যা পড়তে হবে না। 20টা না হলেও 15-16টা ক্লাস হইলেও অ্যাটলিস্ট হয়, কারণ হচ্ছে কি এদের একটা বাইন্ডিংস আছে আইসিবির অথরিটি, কারণ এতগুলো ক্লাস হয়তো দিতে পারে না, কারণ হচ্ছে টাইমটা তখন বেড়ে যায়, হ্যাঁ, এই জন্য সম্ভব হয় না। তো তারপরেও আমি প্রত্যেকবারই আমাকে ওরা এক্সট্রা 2-3টা করে দিয়ে রাখে, এবারও দিব হয়তো, এটাই কারণ হচ্ছে যে আমার একটা টার্গেটই থাকে, যেহেতু আমার আমার মানে যারা স্টুডেন্ট আমার ভাই বোন যারা আছে ওরা সারাদিন অফিস করে, সারাদিন অফিস করে ক্লায়েন্ট করে কিছু পার্সোনাল কাজকর্ম সারার পরে ওদের কোনো সময় থাকে না, কারণ আমরা তো এই লাইফটা পার করে আসছি আমরা জানি। তো কিছু সাবজেক্ট আছে, চ্যাপ্টার আছে যেগুলো আমি সবসময়ই বলি, যেমন আমি যদি এই এই সাবজেক্টের কথা বলি, আইটি নলেজের কথা বলি, হ্যাঁ, দিস ইজ নট মানে কি বলবো আপনাকে, ওই প্র্যাকটিস করার কিছু নাই, আছে না যে ম্যাথ সাবজেক্ট গুলা লাইক অ্যাকাউন্টিং, ট্যাক্স, হ্যাঁ, আপনাকে কিন্তু এগুলো কিন্তু MI এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাই না, হাতে কলমে আপনাকে অঙ্ক করতে হবে। আর এই সাবজেক্ট গুলোর জন্য যেহেতু আপনার হাতে কলমে অঙ্ক করার খুব একটা নাই, তো এটা হলো আপনাকে জাস্ট বেসিকটা নিতে হবে, এবং জিস্ট আপনি যদি শুনে বলে কয়ে আপনি যদি মাথায় রাখতে পারেন, দ্যাটস ইনাফ, নতুন করে বই খুলে পড়ার যাতে কোনো টাইম না হয়। তো সবার অনুমতি থাকলে আজকে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 স্টার্ট করব। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানেটা কি, এটা আলোচনা বিষয়বস্তু এরকম কিছু স্যার। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানেটা কি, এই যে আমরা বলতেছি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আমরা তো করবো, তাই না? জি স্যার। আমাদের এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মানেটা কি, কি এর দ্বারা কি বোঝায়, কি জিনিস বলেন, কে জানেন? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সবাই আছেন নিশ্চয় লাইনে? স্যার সবাই আছে। জি স্যার। হ্যাঁ বলেন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে কি নাফিউল? সবাই জানেন, কেউ বলতেছেন না ইচ্ছা করে যে কি দরকার এত সহজ কোশ্চেনের আনসার স্যারকে আবার দেওয়ার দরকার আছে, তাই না, এই জন্য কেউ ইচ্ছা করে বলতেছেন না, আমি তো বুঝতেছি জিনিসটা। তো হস্তান্তরযোগ্য দলিল, আমরা আজকে বলবো হস্তান্তরযোগ্য দলিল, মানে যে দলিলগুলো আপনি হস্তান্তর করতে পারবেন, এই হচ্ছে চ্যাপ্টার। এখন আসেন হস্তান্তরযোগ্য দলিল কি, আপনার যে বাড়ির ধরেন জায়গাটা আছে, জমিটা আছে, কিংবা যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটের যে দলিলটা আছে এটাকে হস্তান্তরযোগ্য দলিল, এটাও তো একটা দলিল, বলেন তো।
জি স্যার স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার একটু বলবেন এটা তো করা যায় তাহলে তো একটা হস্তান্তর যোগ্য দলিল হতেই পারে বলছি কি তো না আমি বলছি কি ওই নাকিলকে বলতেছি জিজ্ঞেস করতেছি কি বলছে আমি বললাম যে যেহেতু দলিল দলিল মনে হইলে অনেক কিছু আসে ডকুমেন্ট ইনস্ট্রুমেন্ট তাই না সেই হিসাবে যে বাড়ির দলিল জমির দলিল এটা হস্তান্তর যোগ্য দলিল কিনা স্যার এটা হতে পারে অস্তন্ত্র চুক্তি কারণ এটা তো স্যার তবে ইনস্ট্যান্টলি এরকম না যে একজনকে আরেকজনের কাছ থেকে সরাসরি ট্রান্সফার করলে সে টাকা পেয়ে যাবে এমন না এটা স্যার এটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা চলে না মনে হয় হ্যালো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট হ্যাঁ জি স্যার ধরেন এইখানে এটা কিন্তু জমির দলিল কিন্তু হস্তান্তরযোগ্য ঋণের দলিল হ্যাঁ ঠিক আছে কিন্তু হস্তান্তরযোগ্য দলিল কিন্তু জমির দলিল অ্যাজ পার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী এটা আসলে হস্তান্তরযোগ্য দলিলের আন্ডারে পড়ে না জি স্যার ওটাই বলছিলাম ওকে স্যার এটা কারণ তো এটাই স্যার ইনস্ট্যান্টলি সে হস্তান্তর করার পরে সেটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে না এবং সেটার জন্য সে টাকা পাচ্ছে না এটাই তো মেইন রিজন নাকি স্যার আসছেন লাইনে বোধহয় আসছেন একদিন একেবারেই জি স্যার তাহলে আমরা একটু পড়ি আপনি যেহেতু বললেন নির্দিষ্ট মেয়াদ টাকা থাকবে না হ্যাঁ জি স্যার অর্থাৎ হস্তান্তরযোগ্য ঋণের দলিল হইতে হইলে কি কি বৈশিষ্ট্য লাগবে ওই বৈশিষ্ট্যগুলো যদি ফিল আপ না হয় তাহলে ওই ইনস্ট্রুমেন্টটা কখনোই হস্তান্তরযোগ্য ঋণের দলিল হস্তান্তরযোগ্য দলিল হবে না ঠিক আছে না তাহলে আসেন প্রথমেই আমরা জেনে নেই ডেফিনেশনটা আমরা যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলছি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে হ্যাঁ মনে রাখবেন আমি আগেও বলেছি এখনো বলি যে কোনো চ্যাপ্টার যদি ভালোভাবে রপ্ত করতে চান ফার্স্ট ফরমোস্ট আপনাকে ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য অবজেক্টিভস এই তিন চারটা জিনিস প্রথমে খুবই ভালোভাবে আপনি পারেন দেখবেন কি ওই চ্যাপ্টার অলমোস্ট 60-70% আপনার কভার হয়ে যাবে আর এই তিন চারটা পয়েন্টকে অ্যাপ্লাই করে বাকিগুলো আপনার মানে বেস দাঁড় হয়ে যাবে এমনভাবে বেস দাঁড়াবে সেখান থেকে আপনি জিলি নিজের মতো করে আনসারও করতে পারেন ওকে তাহলে আমরা আসি ডেফিনেশনে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আসলে কি জিনিস অ্যাজ পার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যাজ পার সেকশন 13(1) অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মিনস এ প্রমিসরি নোট এটা কিন্তু ওই আইনেই বলা আছে এভাবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মিনস এ প্রমিসরি নোট বিল অফ এক্সচেঞ্জ or check payable either or as a payable either to order or to the bearer এখন আসেন এই যে একটা লাইন payable either to order or to the bearer of the instrument এই যে একটা লাইনের কথা বললো এই যে একটা লাইন দেখেন এখন যদি একটাতে আসেন জমির দলিল কি তার যে বেয়ারার আছে বেয়ারারকে দিতে পারবে জমির দলিল কাউকে অর্ডার করতে পারবে কিন্তু বেয়ারারকে তো দিতে পারবে না তাই না আরো আসেন আরো ক্লিয়ার হওয়ার জন্য যদি করি অন দা আদার হ্যান্ড নেগোশিয়েবল মিন্স ট্রান্সফারেবল বাই ডেলিভারি And the instrument means a written document by which a right is created in favor of some person who is holder of it. So, negotiable instrument means a document transferable by delivery. অর্থাৎ এটাকে কি বলবো ডেলিভারি মানে চাকি চালানের মাধ্যমে বা প্রদানের মাধ্যমে যখন কোনো কিছু হস্তান্তর হয় হ্যাঁ এটি হলো হস্তান্তরযোগ্য ঋণের দলিল
এখন হস্তান্তরযোগ্য ঋণের দলিল হইতে হইলে কিন্তু আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলো যদি এখানে আসেন আমি ওইখানে যাব। যেহেতু আপনাকে আমি প্রথমেই কোশ্চেন করেছি যে জমির দলিল কি হস্তান্তরযোগ্য ঋণের হস্তান্তরযোগ্য দলিল কিনা। হ্যাঁ ঠিক আছে, দেখেন এইখানে আছেন, ইফ এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মাস্ট বি রিটেন অ্যান্ড সাইন বাই দ্য পার্টিস। জমির দলিলে কিন্তু দুই পক্ষেরই সাইন থাকে। প্রপার্টি অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ট্রান্সফারড উইদাউট এনি ফর্মালিটিস। জমির দলিল কিন্তু ফর্মালিটি ছাড়া ট্রান্সফার হয় না। হ্যাঁ, এটা কিন্তু আপনি উইদাউট ফর্মালিটিস ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফারি অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ইজ নন অ্যাজ এ হোল্ডার ইন ডিউ কোর্স। জমির দলিল যখন আপনি ট্রান্সফার করবেন কাউকে, সেই ক্ষেত্রে কিন্তু উনি যে হোল্ডার, হ্যাঁ মানে ও যার কাছে থাকে উনি কিন্তু ডিভ কোর্সের জন্য হোল্ডার না, উনি কিন্তু ওই ডিভ কোর্সের জন্য ওনার হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তারপর বলছে ট্রান্সফার অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ক্যান শো ইন হিজ ওন নেম ইন কেস অফ ডিজ ওনার। হোল্ডার আর ইয়াটা আবার একটু স্যার বলে, আমি কিন্তু এটা পড়াবো তারপরে বলি। আমি বলতেছি যে যেমন ধরেন আমি প্রথমে আপনাদের কোশ্চেন করেছি যে যেহেতু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট মিন্স হস্তান্তরযোগ্য দলিল, তাহলে জমির দলিল হস্তান্তরযোগ্য দলিল কি না। হ্যাঁ, তাহলে জমির দলিল যে সব দলিল যে হস্তান্তরযোগ্য দলিল না সেটাই আমি আপনাকে পড়াচ্ছি। অর্থাৎ যে দলিলগুলো ধরেন যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হয়, যার কাছে ট্রান্সফার হচ্ছে যার কাছে এখন আসছে তাকে বলা হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স, মানে ওই নির্দিষ্ট সময়ের জন্য সে হোল্ডার মানে ধারক। ঠিক আছে, বা জমির দলিল কিংবা অন্য কোনো দলিল যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হয় তখন কিন্তু তার ধারক থাকে না, সে থাকে ওইটার ওনার মালিক। এক দুই নাম্বার আরো আছে যে এখানে সার্টেন সাম অফ মানি থাকতে হবে, তারপরে কি থাকতে হবে একটা নির্দিষ্ট পিরিয়ড থাকতে হবে, টাইম থাকতে হবে জমির দলিলে কিংবা অন্য কোনো ইনস্ট্রুমেন্টে এই ধরনের টাইম থাকে না। আমি জাস্ট ওইখানে আপনাদেরকে একটু মেসেজটা দুইটার মধ্যে ডিফারেন্সটা বোঝানোর জন্য এত দূর এত কথা বলছি। এখন আসেন আসলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা কি। অ্যাজ পার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 বলেই দিছে প্রমিসরি নোট বিল অফ এক্সচেঞ্জ এন্ড চেক, প্রমিসরি নোট বিল অফ এক্সচেঞ্জ অর চেক পেবল আইদার টু বেয়ারার অর টু দ্য অর। এখানে আর একটা আপনাকে ক্লু দিয়ে রাখছে, কি ক্লু যে হ্যাঁ অন্যদিকে এটাও বলতে পারি যে নেগোশিয়েবল মিন্স ট্রান্সফারেবল বাই ডেলিভারি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে যখন ট্রান্সফার হয় ডেলিভারির মাধ্যমে ট্রান্সফার, এই যে আমি তোমাকে দিলাম নাও। ঠিক আছে, এন্ড দ্য ইনস্ট্রুমেন্ট মিন্স এ রিটেন ডকুমেন্ট, একটা রিটেন ডকুমেন্ট থাকে বাই হুইচ এ রাইট ক্রিয়েটেড ইন ফেভার অফ সাম পার্সন। অর্থাৎ ধরেন মিস্টার এক্স একটা ইনস্ট্রুমেন্ট একটা চেক লিখলো, লিখে মিস্টার ওয়াই কে তার এজেন্টের দ্বারা অথবা অন্য কারো দ্বারা ট্রান্সফার করলো, যখনই মিস্টার এক্স মিস্টার ওয়াই এর নামে লিখলো ইনস্ট্রুমেন্টটা রিটেন হয়ে গেল, ওয়াই এর নামে যখন লিখলো ওয়াই এর নামে একটা রাইট ক্রিয়েট হলো। ঠিক আছে, এখানে সেটাই বলতেছে বাই হুইচ রাইট ইজ ক্রিয়েটেড ইন ফেভার অফ সাম পার্সন কে ওয়াই, ওয়াই কি হলো হু ইজ হোল্ডার অফ ইট, ওয়াই তাহলে কি থাকবে এটার একটা হোল্ডার থাকবে। এখন ওয়াই চাইলে এই চেকটা আবার অন্য কাউকে একটা নির্দিষ্ট ট্যানর আছে টাইম আছে এই টাইম পিরিয়ডের মধ্যে ট্রান্সফার করতে পারে ইনডোর্স করে, সেই ক্ষেত্রে তখন আর সে হোল্ডার থাকবে না। কিন্তু অন্য অন্য ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই যে ট্রান্সফারের যে টাইম কিংবা ওই ইনস্ট্রুমেন্টের যে একটা ভ্যালিডিটি, এই ভ্যালিডিটি কিন্তু নাই, এটা হলো আছে ইনফিনিটিভ টাইম, এটার কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড নাই যে এই সময়ের পরে একটা এই ইনস্ট্রুমেন্টটা ইনভ্যালিড হবে। লাইক যেমন ধরেন আপনার চেক, চেকের একটা ভ্যালিড পিরিয়ড আছে, কতদিন আছে
একটা জমির দলিলের কি ছয় মাস ভ্যালিডিটি থাকে? না স্যার, আজীবন। আজীবন? আপনি যখন সিএ পাস করবেন সিএ সার্টিফিকেটের ভ্যালিডিটি কি মাস বছর থাকবে? স্যার রিনিউ করতে হবে। করেন, রিনিউ করলেও থাকবে, রিনিউ না করলেও থাকবে। রিনিউ না করলে যেটা হবে, আপনার হয়তো মেম্বার্স লিস্টে নাম উঠবে না, বুঝছেন? কিন্তু আপনার দলিল আপনার থাকবে, কারো ক্ষমতা নাই ওই দলিল আর ফেরত না। স্যার একটা কথা বলতে চাচ্ছি। বলেন স্যার, প্রত্যেকটা ল বা অ্যাক্টরি তো একটা যে মানে একটা ইস্যুস থাকে, যে কারণে এটা ক্রিয়েট মানে তৈরি হয়ে যায়। তো এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যেটা, নেগোশিয়েবল অ্যাক্ট যেটা, সেটা আসলে কোন পারপাস থেকে আমাদের মানে এটা ক্রিয়েট হলো, আর কেন বা আমরা এটার মানে প্রয়োজনীয়তাটা ফিল করলাম? গ্রেট, আপনি তো রিসার্চ লেভেলের কোশ্চেন করছেন, তো গুড, আপনি তো জানতে হবে আসলে কেন আইনটা, আবার কেন, তাই না? গুড কোশ্চেন। আমি যে আইনটা করলাম কিংবা আইনটা আমি করবো কেন বলবো, তাই না? আপনার ই দিয়ে, ফাইন্যান্স দিয়ে, তাই না? এখন ফাইন্যান্স চালাই হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তাই না? এখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ধরেন যদি চলতে চায়, তাহলে তাকে তো একটা ধরেন মাদার অ্যাক্ট আছে, বাংলাদেশ ব্যাংক অ্যাক্ট, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট 1991, তাই না? বাংলাদেশ ব্যাংক অর্ডার আছে, তারপরে ইন্স্যুরেন্স অ্যাক্ট আছে, এরকম অনেক অ্যাক্ট আছে। এখন একটাই অ্যাক্ট দিয়ে তো আর মানে একটা ইনস্টিটিউট চলে না। ব্যাংক ধরেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ধরেন, এদেরকে কিন্তু অনেক কিছু কমপ্লাই করতে হয়, এসিসি রুলস মানতে হয়, ডিএসসি রুলস মানতে হয়। আপনি ধরেন একজন মানুষ, আপনার কিন্তু শুধু বাবা মার কথা শুনলেই চলে না, চলে? বাবা মার কথা তো আপনার আদর্শ দিয়ে চলতে হয়, এটা তো শুধু বাবা মার কথা দিয়ে কিন্তু আপনার জীবন চলবে না, চলবে? স্কুলে গেলে টিচারের কথা শুনতে হয়, ভার্সিটিতে টিচারের কথা শুনতে হয়, হলে থাকলে পরে প্রভোস্টের কথা শুনতে হয়, তারপরে ধরেন আপনি ফার্মে গেলে প্রিন্সিপালের কথা শুনতে হয়, ক্লায়েন্টে গেলে সিনিয়রের কথা শুনতে হয়, তাই না? মিন্স ধরেন আপনার মাদার মানে প্যারেন্ট ইজ দা মেইন অর্ডিন্যান্স অ্যাক্ট, আইন যাই বলি না কেন, সাপোর্ট বাই সাপোর্ট আপনাকে আরো কিছু আইন আপনাকে রপ্ত করতে হবে, লাইক প্রিন্সিপাল, হ্যাঁ লাইক দ্যাট, এরকম, বুঝতে পারছি তো? এই জিনিসগুলা জন্য একটা ব্যাংক মানে কি একটা ফিনান্সিয়াল ট্রানজেকশন করে, ওকে তো একটা লাইনে চলতে হয়। এখন এই ফিনান্সিয়াল ট্রানজেকশনটাকে কন্ট্রোল করার জন্য শুধু ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট দিয়ে চলে না। এখন বলছে আপনি একটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী আপনি ব্যাংকিং ট্রানজেকশন করবেন, কিংবা ধরেন আপনি একটা ইম্পোর্ট এক্সপোর্ট গাইডলাইন অনুসারে, ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন যেটা বলে, গাইডলাইন অনুসারে আপনি শুধু ইম্পোর্ট এক্সপোর্ট করবেন, কিন্তু আপনি যে এই যে ইম্পোর্ট এক্সপোর্টের সময় যে আপনি এক্সচেঞ্জ করবেন, কি এক্সচেঞ্জ করবেন, এক্সপোর্ট করলেন তার এগেনস্টে যে আপনার বিল আসবে, বিল অফ এক্সচেঞ্জ যেটা আমরা কে বলি, আপনার বিল যে আসবে বিল অফ এক্সচেঞ্জ, এই বিল অফ এক্সচেঞ্জটা আপনি কোন আইনে কোন নিয়মে আপনি কত দিন ভ্যালিডিটি, কিভাবে পাস হবে, কে সাইন করবে, কখন ক্লিয়ার হবে, কখন টাকা উঠবে, হ্যাঁ, চেক একটা ব্যাংক ইস্যু করবে, এই চেকটাকে আমরা যে চেক বলবো কোন আইনের বলে বলবো, এই যে ইস্যুগুলা এইগুলাকে সলভ করার জন্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ক্রিয়েট হয়েছে। যখনই কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট শব্দটা উচ্চারণ হবে, তখনই দেখবেন এই তিনটা জিনিস নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে কোর পয়েন্ট, সেটা হলো প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ এবং চেক, অর্থাৎ ওয়ার্ল্ড মানে বৈশ্বিক যে অর্থনৈতিক লেনদেন, এই লেনদেনটাকে একটা সাইকেলের মধ্যে, একটা কি বলবো, পাথওয়ের মধ্যে রাখার জন্য একটা আইন দরকার, সেই আইনটাই হলো এই আইন।
যেটা দ্বারা এগুলো তো স্যার ব্যাংক অ্যাক্টের মধ্যেও থাকতে পারতো, কারণ এগুলো মানে এগুলো তো নর্মালি ব্যাংকের ইয়ের সাথে রিলেটেড না, ব্যাংকের কাজকর্মের সাথে রিলেটেড। সো তারপরে হচ্ছে এটা এটার জন্য আলাদা করে কেন আমরা না 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 আপনার হলো ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হাউ টু অপারেট ইউর ব্যাংকিং ইনস্টিটিউট, বাট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হাউ টু অপারেট ইউর ইনস্ট্রুমেন্ট থ্রু দ্য ব্যাংক, ইটস এ ডিফারেন্ট কেস, আপনাকে বুঝতে হবে দুটা কিন্তু দুই ভিন্ন জিনিস, ইটস দ্য অপারেশনাল ইস্যু আর একটা হলো ইমপ্লিমেন্টেশনের ইস্যু, এটা হলো দুইটা দুই জিনিস। ওইটা হলো ব্যাংকিং কোম্পানিস অ্যাক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড ফর হাউ টু অপারেট ইউর ইনস্টিটিউট, আপনার এই ম্যানেজমেন্ট থাকতে হবে, এই বোর্ড অফ ডিরেক্টর থাকতে হবে, এই আইনের মধ্যে থাকতে হবে। ব্যাংকিং কোম্পানিস অ্যাক্টে কোথাও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কিভাবে ই হবে, চেকের ভ্যালিডিটি 6 মাস, বিল অফ এক্সচেঞ্জে এই আদেশটা আদিষ্ট হয়ে সাইন করবে, প্রমিসরি নোট লাগবে, ডিপি নোট লাগবে, এই জিনিসগুলো হয়তো বলা আছে, বাট ওভারঅল প্রসেসটা কি, হ্যাঁ ভ্যালিডিটি কি, সাইন কারা করবে, কতদিন কি, কত অ্যামাউন্ট, এভরিথিং, এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট হয়েছে। এটা যদি হইতো তাহলে একটা একটা এক দিয়েই তো মনে করেন যে বাংলাদেশ চলতো, চলতো না, তাহলে তার অনেক আইনের দরকার ছিল না। যেমন ধরেন যে একটা কোম্পানি, যেমন একটা ব্যাংক, ব্যাংক যখন ধরেন আপনার ইয়েতে যাচ্ছে, আইপিওতে যাচ্ছে, তখন ওর মানতে হচ্ছে ডিএসসি লিস্টিং রেগুলেশন, আপনি কিভাবে লিস্টিং হবেন, ডিএসসি লিস্টিং রেগুলেশন মানে আইপিও রুলস 2015 অনুসারে ওকে আপনার আইপিওতে যেতে হইতো, তো ব্যাংকিং কোম্পানিস একটাই থাকতে পারতো, পারতো না। আবার আসেন তখন যখন মার্কেটে ট্রেড করতেছে, ধরেন ইরেগুলার কোনো কিছু আনইউজুয়াল কিছু করতেছে, সাথে সাথে এসিসি তার যে আইন আছে আইন অনুযায়ী চিঠি দিয়ে বসতেছে, কেন, এটা তো বাংলাদেশ ব্যাংকও চিঠি দিয়ে বসতে পারতো, পারতো না, পারতো। আবার আসেন ট্যাক্সের ইস্যু, ব্যাংক তো মনে করেন যে ব্যাংক, কিন্তু এর তো প্রচুর ট্যাক্স, ট্যাক্স আমরা কাস্টমারের কাছ থেকে নিচ্ছি, সেটা আবার গভর্নমেন্টকে জমা দেই, আবার মনে করেন যে আমার ইনকামের উপর ট্যাক্স দিতে হয়, তাই না, এই জিনিসগুলো কিন্তু আবার কি হয়, ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স এটি কি 1984 অনুযায়ী আমরা সাবমিট করতেছি, এটা তো ব্যাংকিং কোম্পানিস অ্যাক্ট অনুযায়ী হতে পারতো, পারতো বলেন, নাজনীন বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। আসেন আসেন, আমরা তাহলে আমার ডেফিনেশন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এর ডেফিনেশনটাকে আমরা ক্লিয়ার কিনা, এবং মনোযোগ দিয়ে করবেন দুইটা কন্ডিশন অবশ্যই স্যাটিসফাই করতে হবে। এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ না করে তাহলে সেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হবে না, ঠিক আছে। দ্যাট ইট ইজ এ ফর্ম হুইচ রেন্ডার্স ইজ ক্যাপাবল অফ বিং সুড বাই দ্য হোল্ডার ইন হিজ ওন নেম, ইট ইজ এ ট্রান্সফারেবল লাইক ক্যাশ বাই ডেলিভারি, এটা তো আমরা জানি, তার মানে কি, একটা হলো দ্যাট ইট ইজ এ ফর্ম হুইচ রেন্ডার্স ইজ ক্যাপাবল অফ বিং সুড by the holder in his own name, ata holo that it is a transferable like cash cash by delivery, bolen ei dui condition obosshoi fill up korte hobe ekta negotiable instrument korte hobe, bolen sir ei je bose je that is form which which render it capable of being sued by the holder in his own name, eta 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 ektu details e bolle bhalo hoyse, এটা হলো কি, যেমন ধরেন আপনাকে ধরেন রেবুকে একটা চেক দিছে কিংবা আনিকে একটা চেক দিয়েছে, হ্যাঁ আনিকা বলছে যে ঠিক আছে তোমাকে আমি, তুমি যে আমার কাছে টাকাটা পাও 1,00,000 টাকার একটা চেক আমি তোমাকে দিলাম নাজনীন, নাজনীন নামে, হ্যাঁ একটা চেক দিয়েছে, চেক দেওয়ার পরে ওই চেকটা ধরেন ডিজনার হয়েছে, যখনই ডিজনার হয়েছে তখন তাহলে নাজরিন কি করবে, আনিকাকে ধরতে পারবে কিংবা রেবুকাকে ধরতে পারবে,
ধরতে ধরলে তো বলবে হ্যাঁ আমি তো তোমাকে চেক দিয়েছি, এখন তুমি টাকা তুলতে পারো না, এটি জানা হয়েছে আমি জানি। আপনি বুঝতে পারেন না তাহলে আপনি কি করবেন তখন? আপনি আপনি যেহেতু এটা হোল্ডার হয়ে গেলেন, আপনার নামে যখন চেকটা দিছে আর একজন সাইন করে দিছে, আপনি তখন এটার হোল্ডার হয়ে গেলেন। যখনই আপনি হোল্ডার হয়ে গেলেন, এটা যখন কোন কি হলেন রেন্ডার, হোল্ডার মানে আপনি রেন্ডার, এই যে হুইচ রেন্ডারস ইজ ক্যাপেবল অফ বিং, হোল্ডার মানে রেন্ডার অফ বিং সুট বাই দা হোল্ডার ইন হিজ ওন নেম, মানে আপনি এই নিজের নামে তখন রেভোকার বিরুদ্ধে মামলা করতে পারবেন যে হ্যাঁ আমি এই পারপাসে ওনার কাছ থেকে পাই টাকা পেতাম, সে আমাকে এই চেকটা দিয়েছে, কিন্তু এই চেকটা আনফর্চুনেটলি ফেক চেক, কিংবা চেকের কোনো টাকা নাই। বুঝতে পেরেছেন? স্যার আমি আমার হচ্ছে একটা জায়গায় প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে স্যার কন্ডিশন নরমালি তো যেটা আমাদের মানে যেই কন্ডিশন হচ্ছে আমার একটা ইস্যুস যেখানে এটা আমার ফুলফিল করতেই হবে। হ্যাঁ, এখানে যে দুইটা কন্ডিশনের মধ্যে সেকেন্ড কন্ডিশনের ওকে, কারণ এটা ক্যাশ বাই ডেলিভারি হইতে হবে, এটা তো আমার প্রবলেম হচ্ছে না। বাট এটা তো উপরেরটা তো যখন আমি মানে বলতেছি যে ক্যাপাবল অফ রেন্ডার ইজ ক্যাপাবল অফ বিং সুড বাই দা হোল্ডার হিজ নেম, এটা স্যার কিভাবে কন্ডিশন হচ্ছে এটা আমি আর কি বুঝতে পারছি। বুঝতে পারছি, এই প্রবলেমটা আপনার না, এই প্রবলেমটা একেবারে ভেরি আর্লি থেকে সবারই এই কোশ্চেনটা এখানে থাকে। এইটা হচ্ছে সহজ কথা, একদম সহজ কথা, বাংলা কথায় বলি, আমি আপনাকে একটা চেক দিয়েছিলাম, আপনি আমার কাছ থেকে টাকা পেতেন, অর্থাৎ এই কন্ডিশনটা থাকতে হবে যখনই কেউ কারো কাছ থেকে টাকা পায় তার এগেনস্টে যদি কোনো ইনস্ট্রুমেন্ট নেয়, চেক হোক, বিল অফ এক্সচেঞ্জ হোক, প্রমিসরি নোট হোক, সেটা যদি ডিজনার হয় যে কিনা হোল্ডার, আমি আপনাকে চেক দিয়েছি, আপনি হোল্ডার, আপনি তখন আমার বিরুদ্ধে মামলা করতে পারবেন। এবং এই যে মামলা করার এই যে একটা রেগুলেশন, রুলস, পলিসি, যে ইনস্ট্রুমেন্টের আছে সেই ইনস্ট্রুমেন্টটাকেই বলা হবে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট। লাইক আপনাকে যদি আমি একটা সাদা কাগজে লিখে আপনাকে দেই যে এই টাকা নিয়ে এই ইনস্ট্রুমেন্ট নিয়ে তুমি ব্যাংকে যাও, ব্যাংক আপনাকে টাকা দিবে না? দিবে না। আপনাকে আমি একটা চেক দিলাম, সেই চেকের অ্যাকাউন্টে টাকা নাই, অ্যাকাউন্ট নাম্বার ভুল, চেক নাম্বার ভুল, সেটা আপনি নিয়ে আপনি ব্যাংকে গেলেন, কিন্তু সেটা ধরেন একটা চেক, হ্যাঁ চেক, কিন্তু ব্যাংকে টাকা নাই, আপনি আমি আপনাকে ফ্রড করলাম যে আমি তোকে টাকা দিব না, আমি আপনার নামে একটা চেক ইস্যু করলাম, আপনি ব্যাংকে গেলেন, ব্যাংক টাকা দিবে? দিবে না, টাকা নাই, টাকা না থাকলে দিবে না। যখনই আপনি দিবে না, আমি যখন একটা সাদা কাগজে লিখলাম, ওই সাদা কাগজ দিয়ে আপনার কিচ্ছু করার নাই, বাট আমি যখন আপনাকে চেক দিলাম, চেক যখন ডিজনার হলো, টাকা পেলেন না, সাদা চেকের টাকা অ্যাকাউন্টে টাকা নাই, তাই না? সাদা কাগজ দিয়ে তো আপনি মামলা করতে পারবেন না। ওই যে চেকটা দিয়েছি, ওই চেকটা দিয়ে আপনার মামলা করার ক্ষমতা আছে, অধিকার আছে, রাইট আছে। ওকে স্যার, যে তার মানে আমাকে রাইটস দিচ্ছে, রাইট থাকতে হবে, রাইট, এইটাই হলো ক্যাপাসিটি, ক্যাপাবল, এই যে ক্যাপাবল অফ বিং। আপনি তো সাদা কাগজের এগেইনস্টে মামলা করতে পারবেন না, এবং এই ক্ষমতা যে ইনস্ট্রুমেন্টের আছে সেটি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট, এবং ওই ইনস্ট্রুমেন্টটা ট্রান্সফারেবল হইতে হবে। আমি তো সাদা কাগজ দিয়ে, যেমন মানি রিসিট, মানি রিসিট ইজ নট এ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট, তাই না? ওকে স্যার, জি স্যার। এই কোশ্চেনটা আপনার না শুধু, আপনি যে কোশ্চেনটা করেছেন আমার মনে হয় আপনি রাইট, আর কেউ করে না এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা প্রত্যেকটা ক্লাসে সবাই করে, এই কোশ্চেনটা আমাকে রিপিটেডলি 5 times 10 times আমাকে বোঝাতে হবে, এটা আমি জানি। থ্যাংক ইউ। আর কেউ কোশ্চেন করে? মানে এটাকে আমি বলতে পারি রাইটস অফ বিয়ারার রাইটস বা ওনার রাইটস? আপনি এটাকে যে কোনো ভাবে, শোনেন নাজরীন, আপনি এটাকে যে কোনো ভাবে ঘুরে বলতে পারেন যদি আপনি বুঝে থাকেন, মানে আপনি যে কোনো ভাবে, যেমন আপনার মতো করে বলতে পারেন, দা ইনস্ট্রুমেন্ট হুইচ হ্যাজ রাইট, বাই হুইচ রাইট হ্যাজ বিন ক্রিয়েটেড ফর সু এগেইনস্ট দা কি বলবো পেই বা ট্রান্সফারি, হ্যাঁ বা ট্রান্সফারার, ট্রান্সফারার এগেইনস্টে মামলা করা, আপনি যদি এটা বুঝতে পারেন আপনি যে কোনো ভাবে এটা লিখতে পারেন, কোনো প্রবলেম হবে না, এটাই তো, তাই না?
মানে এটা আমি সহজ কথা হোল্ডার রাইটস অফ হোল্ডার বা হোল্ডার রাইটস এটা বলতে পারি। এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টের যদি কোনো ধরেন ই হয় কি বলবো ইরেগুলারিটিস হয় মানে মানে আইনের বর্তমান করা যাবে না এমন একটা ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টটা যদি প্রপারলি কাজ না হয় সেটা দিয়ে যে আপনাকে দিছে তার বিরুদ্ধে মামলা করতে পারে এই বৈশিষ্ট্যটা ওটার মধ্যে থাকতে হবে অর্থাৎ বলছি সহজ কথা যেটা বললাম আপনাকে আমি সাদা কাগজে লিখে দিলাম এম এস নাজনীন খুকু টাকা 10,000 হ্যাঁ লিখে দিলাম তাই না লিখে নিচে একটা সাইন দিলাম এটা উপরে লিখে দিলাম আমি সাপোজ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমি বললাম আপনি এখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যান যে টাকাটা তুলেন টাকা 10,000 লিখে দিলাম আমি আপনাকে যে অ্যাকাউন্টে চেকটা দিছি সেই অ্যাকাউন্টে টাকা নাই আপনি কিন্তু কাউন্টারে গেলেন যা কাউন্টারে যা অফিসার আছে বললো যে ম্যাডাম আপনাকে যে চেকটা দিয়েছে টাকা নাই তখন আপনি রেগে বেগে অস্থির কেন আমাকে টাকা দিল না রেবুকা হ্যাঁ রেবুকা আমার তো ক্লোজ ফ্রেন্ড সে আমাকে টাকা দিল না তখন আপনি কি করবেন ফ্রেন্ড আর ফ্রেন্ড থাকবে না তখন আপনি ওই ইনস্ট্রুমেন্টটা থানায় জিডি করবেন এটা নিয়ে যাবেন ওটা নিয়ে যাবেন যা মামলা করতে পারবে দেখেন এই নামে এই চেক পাইছিলাম সে আমাকে এই দিছে তার কাছে পেতাম সে আমাকে টাকা না টাকা নাই আমার একটা অ্যাকাউন্টে চেক দিয়েছে আর ওই সাদা কাগজ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না কোনো মামলা হামলা কিছুই করতে পারবেন না এই যে সাদা কাগজ আর চেক এই দুইটার যে পার্থক্য অর্থাৎ সাদা কাগজের ওই রাইটটা নাই ওই ক্যাপাসিটিটা নাই হ্যাঁ বাট চেকের ওই ক্যাপাসিটি আছে যেটা হোল্ডার সে নিজের নামে মামলা করতে পারে ওকে ওকে জি স্যার একটা হলো নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট কেজিএস টু কন্ডিশন মাস্ট স্যাটিসফাই আলমগীর কিছু বলবে আলমগীর কিছু বলবেন যদি বাইরে থাকেন কথা না বলাই ভালো আপনি বাইরে শুধু শুনে যান গাড়ির সাউন্ড পাওয়া যায় আসেন দেন আমরা যাব characteristics or feature of negotiable instrument একটা negotiable instrument এর কি কি ফিচার আছে every negotiable instrument must be written and signed by parties অর্থাৎ আপনাকে যে ইনস্ট্রুমেন্টটা দিবে সাইনড হইতে হবে এবং রিটেন হইতে হবে the property of negotiable instrument can be transferred without any formalities negotiable instrumentটা without formalities transfer হইতে পারে transferry of negotiable instrument is known as a holder individuals যার কাছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা যায় সে হলো ওই সময়ের জন্য হোল্ডার তারপর ট্রান্সফার অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট দ্য ট্রান্সফার অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ক্যান শো ইন হিজ ওন নেম ইন কেস অফ ডিজনার তারপরে কি আছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট শুড বি আনকন্ডিশনাল এখানে কোনো কন্ডিশন থাকবে না দ্য পে অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মাস্ট বি সার্টেইন কাকে দিচ্ছে এটা সার্টেইন থাকতে হবে নির্দিষ্ট করে থাকতে হবে negotiable instrument can be transferred any number of times till its maturity অর্থাৎ একটা negotiable instrument যতবার খুশি ততবার transfer হইতে পারে তার maturity date পর্যন্ত certain আসতেছি certain presumption can apply all negotiable instrument বলেন স্যার সেটা হচ্ছে যে without any formalities কেন বললো স্যার কারণ আমরা চেক তো এটা ফর্মালিটির মধ্য দিয়েই যায় না কিন্তু এখানে উইদাউট ফর্মালিটিসটা আসলে কেন বললো স্যার ফর্মালিটিসটা বললো হলো যেমন ধরেন যে আপনি যখন সিএ ফর্ম রেজিস্ট্রেশন নিছেন তাই না জি স্যার আপনি যখন অ্যাজ এ রেজিস্টার্ড স্টুডেন্ট আর্টিকেল স্টুডেন্ট জি স্যার আপনার একটা ফর্মালিটি ছিল না আপনি কিছু ডকুমেন্ট দিয়েছেন সেখানে কিছু আরো ছবি দিয়েছেন একটা ডিড আছে ফার্মের ডিডটা সাইন করছেন সার্টিফিকেটের কপি অরিজিনাল সার্টিফিকেট আপনি আইসিবিতে জমা দিয়েছেন তারপরে আপনার রেজিস্ট্রেশন হয়েছে না জি স্যার তারপর আপনার রেজিস্ট্রেশন একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন
এটা একটা আরেকটা হলো যেমন ধরেন আপনি যদি এই কর্পোরেট টু কর্পোরেট ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কিংবা অন্য ক্ষেত্রে বিভিন্ন অফিসিয়াল করেসপন্ডেন্স অফিস লেটার থাকে না অফিস নোট থাকে হ্যাঁ চেকের ক্ষেত্রে এই নোট টোট না হইলেও চলে যেমন ধরেন আপনি একটা চেক লিখে আপনি আমাকে দিলেন কিংবা আপনাকে একজন দিল হ্যাঁ কিংবা আপনি একটা পার্টিকে দিলেন পার্টি আপনাকে দিল এটার জন্য ধরেন একটা চিঠি লিখলেন লিখে ভাই আমি আপনাকে লিখলেন এইভাবে যে ম্যানেজিং ডিরেক্টর কিংবা চেয়ারম্যান অমুক অমুক ব্লা 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 কোম্পানি সাবজেক্ট ডেলিভারি অফ চেক হ্যাঁ ডিয়ার স্যার এই করে বিশাল বড় একটা চিঠি লিখলেন এই যে লেখা এর দরকার হয় না আপনি একটা চিঠি লিখলেন একটা চেক দিলেন চেকটা সর্বোচ্চ ফটোকপি করে একটা রিসিভ কপি সাইন করে রাখতে পারে দিস ইজ নট ফর্মালিটিস অ্যাকচুয়ালি অর্থাৎ একটা চেক এই ফর্মালিটি ছাড়াই ট্রান্সফার করা যায় একটা ইনস্ট্রুমেন্ট এই জন্য বলতেছে ফর্মালিটিস ঠিক আছে ভাই জি স্যার থ্যাংক ইউ স্যার ওকে অর্থাৎ একটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা জানলাম আমরা আবার একটু রিভিউ করব আমার মনে হয় সবাই একটু রেসপন্স করি যারা ইন্টারেস্টেড যারা ইন্টারেস্টেড না শুনে যান সমস্যা নাই যারা ইন্টারেস্টেড তারা আপনারা একটু রিভিউ করতে পারেন মানে ফিডব্যাকে আসতে পারেন সবাই কথা বলেন সমস্যা নাই কথা বললে তো আর প্রবলেম হবে না জানবেন কোশ্চেন করেন গল্পের ছলে গল্পও করেন তাতেও সমস্যা নাই ইন্টারেকশনটা বেশি আসবে আসেন ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট পার্টি এভরি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট প্রথম কথা হলো রিটেন অ্যান্ড সাইন মাস্ট বি রিটেন অ্যান্ড সাইন হতে হবে সাইন তারপরে কি আছে ট্রান্সফার অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট ক্যান বি ট্রান্সফারড ক্যান বি ট্রান্সফারড উইদাউট এনি ফর্মালিটিস তাই না তাহলে ট্রান্সফার অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট ইজ নোন অ্যাজ হোল্ডার ইন ডিউ কোর্স ট্রান্সফারই হলো হোল্ডার ইন ডিউ কোর্স ট্রান্সফারি নোন অ্যাজ এ হোল্ডার ইন ডিউ কোর্স দ্য ট্রান্সফারি অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট ক্যান শু ইন হিজ ওন নেম ক্যান শু ঠিক আছে ইন হিজ ওন নেম তারপরে কি আছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট শুড বি আনকন্ডিশনাল আনকন্ডিশনাল নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট শুড বি আনকন্ডিশনাল পে অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট মাস্ট বি সার্টেইন পেই মাস্ট বি সার্টেইন পেই সার্টেইন হতে হবে পেই মাস্ট বি সার্টেইন এটা একটু আবার একটু বলেন স্যার পেই সার্টেইন একটা ধমক দেই ধমক দেন স্যার এই ভাই স্টুডেন্ট সহজ জিনিস এটা কেন কোশ্চেন করলেন আপনি পেই মানে ধরেন আপনি নাজনীন তাই না স্যার আর ধরেন আনিকা আনিকা আপনাকে একটা চেক দিল আনিকা পেয়ার আপনি পেই till it maturity অর্থাৎ যতবার খুশি ততবার এটা ম্যাচুরিটি করা যায় সার্টেন প্রিজাম্পশন অ্যাপ্লাই টু ভাইয়া কি বলেন স্যার মানে মানে একটা সার্ট মানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যতবার ইচ্ছে ততবার এটাকে ট্রান্সফার করা যায় হ্যাঁ হ্যাঁ ধরেন যেমন ধরেন যে আপনার 6 মাস ভ্যালিডিটি 6 মাসের মধ্যে একটা চেক চাইলে 10 বার ট্রান্সফার করা যায় কিভাবে এ বি কে দিল বি সি কে দিল সি ডি কে দিল ডি ই কে দিল এইভাবে করা এটা বলা এন্ডোর্সমেন্ট স্যার একটা চাইল্ডিশ কোশ্চেন করি সেটা হচ্ছে স্যার পে অর্ডার আর চেকটা ডিফারেন্ট কেন স্যার আচ্ছা এই জন্য আছে পে হল পে অর্ডার আর চেকটা ডিফারেন্ট কেন একটা কারণে ডিফারেন্ট চেকটা হয় হলো ধরেন আপনার ইন্ডিভিজুয়াল আর পে অর্ডার ইস্যু করা হলো ব্যাংক চেক আপনার অ্যাকাউন্ট থেকে যাবে পে অর্ডার যাবে হলো ব্যাংকের কাস্টডি ব্যাংক থেকে জি আপনি কিন্তু চাইলে কোন পে অর্ডার কিন্তু আপনি করতে পারবেন না আপনি করবেন কিভাবে ব্যাংকে যায় বলতে হবে আমাকে অমুকের নামে একটা পে অর্ডার দেন তখন ওই পরিমাণ টাকা আপনি ব্যাংকে জমা দিবেন ব্যাংক তখন তার মানে
ইয়ে থেকে ওই আপনার ফেভারে কাস্টমারের পক্ষে কিংবা যাকে দিবেন ইন ফেভার অফ হিম একটা পেয়ারা ইস্যু করবে। আর আদার সব সেম, ভ্যালিডিটি 6 মাস, অ্যামাউন্ট এমন যা এভরিথিং শেষ সেম থাকে। তাহলে কি পেয়ারাটাকে কি আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে পারবো? হ্যাঁ পারি, পুরো স্টেকের কাতারেই বসে। জরুল আমিও ছাত্র হয়ে গেছি। আসসালামু আলাইকুম হালিম ভাই। স্যার স্যার বলে হালিম ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ সুন্দর দেখতেছি। এ অনিকা নাকি দিদি নাকি কে কথা বলে? কথা বলে নাজনীন। নাজনীন ঠিক আছে, অসুবিধা নাই। এমনিতে আমি সব ঢু মারলাম তো দেখি যে আমাদের জহুরুল স্যারও পড়াচ্ছেন, ভেরি গুড। আমি আর ইয়েতে না আসি। আচ্ছা স্যার কিছু স্যার বলবো? হ্যাঁ আমি আর ইয়েতে না আসি। ভিডিওতে লাইভে আসবেন? ভিডিওতে দরকার নাই, আসি সামনে আসি তো দেখি, যেহেতু তো মন চাচ্ছে মনে হয় জহুরুলের আসি। এখন যেটা বলতে চাইলাম যে অফকোর্স ইটস এ গুড সেশন, থ্যাংক ইউ, নাইস অ্যারেঞ্জমেন্ট অফ ক্লাস অ্যাকোমোডেশন অফ দ্য স্টেজ অর কি বলবো, এটা এটা হল ডায়াস অফ আর ডিয়ারেস্ট অ্যান্ড বিলভড জহুরুল, নাইস। মানুষও ভালো, ছাত্র ছাত্রীদের বলতে চাচ্ছি ভাই বোনেরা কেমন আছেন স্যার? ভালো থাকি, আল্লাহ ভালো রাখে, আপনাদের দোয়ার আল্লাহর রহমতে ভালো। নেহাল দেখা যাক গুড স্যার, আপনাকে দেখলে আমরাও স্যার ভালো হয়ে যায়। আপনার হাসিটা অনেক চমৎকার স্যার, সত্যি স্যার। সব সময় হেসেই থাকি তো, সব সময় আমি হাসি খুশি থাকি, আর যাকে পাই তাকে হাসিয়ে রাখি, এটাই হলো নিয়ম। যাই হোক দেখা যায় আমাদের বাহার আছে, অনিকা দিদিও আছে তো দেখা যায়। দেখছেন আমার ইয়ে ঠিক থাকে, মাথা ঠিক থাকে, অনিকা সেকশন একে মাঝে মধ্যে কথা বলে। আর ইয়ে দেখতেছি হাকিম আছে, আবদুল্লাহ সাই বোনের ডোট নিজাম ভাই আমার, নেহাল নেহাল তো দেখা যায় হোস্ট। ইয়াস আমি এখন যে কথায় যাই সেটা হলো যে ল তো ইউ হ্যাভ রিসিভড আই থিঙ্ক ইয়াং অ্যান্ড অলসো সিনিয়র টিচার and both combinations it will be very continued ইংরেজিতে বলা অবশ্যই বলবো। বিষয় হলো যেটা আমি বুঝি না, মাথায় আসে না, আমরা তো জন্মগত বাঙালি বা বাংলা ভাষী, এজন্য বিষয়টা এরকম যে আমরা প্রথমবারে ক্রিয়েটিং রিয়ালাইজেশন, আমরা কি ইংরেজিটা বুঝি কখন, আগে বাংলার উপরে ভিত্তি গণি। যেমন আমি দাঁড়িয়ে থাকি মাটিতে, তো মাটিটা আমার বাংলা, এই জন্য ফার্স্টে আমি আমার মাতৃভাষার উপরে ভিত্তি করে আমি যে কোনো ইংরেজি আপনার কি বলে যে থিম আইডিয়া ন্যারেশন ডিসক্রিপশন কম্প্রিহেনশন এগুলো সব লিটারেচার, হ্যাঁ রুলস রেগুলেশন, এগুলো আমি বাঙালি শেখ আব্দুল হালিম কিভাবে শুনতেছেন, জনাব জহুরুল ইসলাম এবং আমাদের ওই যে দেখলাম নাজনীন বা অন্যান্য যারা আছেন কিভাবে প্রথমে মাতৃভাষার মাধ্যমে ক্রিয়েটিং রিয়ালাইজেশন ইন দ্য মেমোরি অফ দ্য সেন্স, এই যে পায়ে ব্যথা টিপলে ব্যথা পাচ্ছি, পেটে যন্ত্রণা সবকিছু নার্ভ থেকে প্রথম ইয়ে হয় অনুভূতি হয়, অর্থাৎ ব্রেন এই যে এটার উপরে সব থাকে। তো এখন যেটা বলি যে অবশ্যই আমরা ইংরেজি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কথা বলবো, ইমপ্রুভ করবো, সব করবো, কিন্তু ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম অর্থাৎ ছাত্রছাত্রীরা সেটা হলো যে মাতৃভাষার বুননে চিন্তায় যেহেতু আমরা এটা অধিগ্রহণ বা বাংলারও কঠিন, হ্যাঁ কালেকশন, হ্যাঁ রিয়েলাইজেশন, হ্যাঁ অ্যাকোয়ারিং, হ্যাঁ গ্রাফস, এই যে সিনোনিয়ামগুলো বলতেছে, তো এখন এই জন্য তো লগুলো এগুলো ইংরেজিতে থাকে, এই জন্য আগে আপনি একটু বাংলাতে জেনে নেবেন, পরে বাংলা ভাষায় জেনে নেবেন ছাত্রদের কাছে নিজেও, তারপরে আপনি আপনার অনুভূতিতে আপনার ইয়ে করবেন। এখানে কেন বললাম, কিছু কিছু মানুষও ভাবে কিছু কিছু ইয়েও ভাবে যে টিচার বাংলায় বলতেছে আর টিচার কেমন হবে, ইংরেজিতে বললে ভালো হয়। অফকোর্স টিচার্স আর ক্যাপাবল অর্থাৎ দে আর নোয়িং বেটার অ্যান্ড পারফেক্ট ইন ইংলিশ, কারণ কি উনি ইংরেজিতে দেখেই পরে ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন, আমাদের জহুরুল আছেন সঙ্গে, উনি এই সিএটাও পাস করছেন ইংরেজি দিয়ে, কাজে ওয়ান শুড নট ইউ থিঙ্ক এনি টিচার ইজ বিং টু অলসো স্টার্ট দ্য লেকচারশিপ উইথ বেঙ্গলি অর বাংলা, দাস দ্য গ্যাপিং অ্যান্ড আননোয়িং অফ প্রপারলি ইংলিশ অর দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইয়েস এটা কখনোই আপনারা ভাববেন না, আমাদের যে টিচারগুলো আসে প্রত্যেকের অফিসে মিডিয়ামটা ইংরেজি বলতে হবে,
ব্যাংকের এটাও যেটা বলার আগে বাংলায় আমরা জেনে নিবেন এই যে বলতে ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ ফিচার সামনে করে এই সুন্দর সুন্দর auxiliary must be can be maybe would be have to has to be have to be ended to be যখন হয় পরব এটা কি যে হলই হালিম ভাই কি চলে গেল? আমার লাইনটা বাসা থেকে তো একটু আমি শর্টে এক দেড় মিনিটে শেষ করি। তাহলে যেটা বলতে চাইলাম যে এই যে আপনার কোঅর্ডিনেটরি ক্যান বি শুড বি আমি এমনি ফর্ম পুরো মেবি পারসন আমি সামনে পেলাম যেহেতু ছাত্র ছাত্রীরা অনেকে গ্রামাটিক্যাল এখন একটু ইয়ের জন্য ক্লিয়ার করে দিলাম ক্যান বি মাইট বি মাস্ট বি হ্যাঁ এগুলো শুড বি মাস্ট বি আর শুড বি পার্থক্য আছে একটা উচিত তো আর মাস্ট বি কম্পালসারি অব্লিগেটরি আর এগুলোর যেটা আমি উল্লেখ করলাম সবসময় একটা সূত্র মনে রাখবেন পাস্ট পার্টিসিপল যখনই বি যখন হবে সব পাস্ট পার্টিসিপল বিং যখন হবে সব পাস্ট টেন্স ক্লিয়ার আমি ইংরেজি ছাত্র ওই জন্য একটা জিনিস দেখলাম এই জন্য মাথায় দিয়ে দিলাম আমি আমার যখন স্কুল লাইফে একদিন আমাকে একটা টিচার বললো কেন বললাম এখানে হেডমাস্টার যে পাস্ট পারফেক্টের এমন একটা সূত্র বল হালিম যেটা সব ক্ষেত্রে ব্যবহার করা তুই যদি বলতে পারিস তোরে শুটিং দিয়ে দেবো এখন হঠাৎ করে তো আমাদের আগেকার টিচার গুলো এরকম ছিলেন তো কেন তো পাস্ট পারফেক্টের একটা কি বলেন তো যে একটা এমন একটা সূত্র সব জায়গায় ব্যবহার করা যায় কি হয় মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয় অর্থাৎ পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য জানতে চাচ্ছেন যে কি ব্যবহার হয় তিনটার পারফেক্টের মনে রাখবেন সব সময় প্রেজেন্টে হ্যাভ হ্যাজ পাস্টে হ্যাড হ্যাঁ পাস্ট পারফেক্টে ইয়া ফিউচার পারফেক্টে হলো শ্যাল হ্যাভ উইল হ্যাভ এগুলোর একটা কি কনস্ট্যান্ট রুলস আরে হেডমাস্টার আব্দুল মতিন জানতে চাচ্ছিলেন যে কি সেটা কি যে মূল ভাবটা সব সময় কি হবে পাস্ট পার্টিসিপল হবে ওইটা আমার মাথায় কাম করলো যে কয়েকটা জিনিস এবং এই যে আমি বললাম এটা আপনার লিখিত অনেক ক্ষেত্রে যখনই হবে বি মনে রাখবেন পাস্ট পার্টিসিপল হবে আর যখন বিং হবে মূল ভাবটা পাস্ট টেন্স হবে আমি শেষ করলাম তো ওই দিন আমি ছুটি পেয়ে গেছিলাম প্রধান শিক্ষক আব্দুল মতিন স্যার আল্লাহ জান্নাত দিক কিন্তু আমি স্কুল থেকে যাই নাই না স্যার আমি যাবো না যাই হোক ছাত্র খুব খারাপ ছিলাম না আল্লাহর রহমতে এইটা এই জন্য আপনাদের সামনে একটা টিপ্পনি রেখে গেলাম আসি আমার মূল কথা যেটা শেষ হাফ মিনিটে অবশ্যই আমরা ইংরেজি লিখবো বলবো আগে বুঝে তারপরে সুন্দর করে আপনি যদি ভিতরের বিষয়টা আমার মুখ্য উদ্দেশ্য না জানেন আপনি এ লেভেল হন ও লেভেল হন আমার মতো এবিসি নলেজেবল ইংরেজি পড়া ছাত্র হন আপনি লিখতে পারবেন না জন্য মাতৃ আপনি পেপার জার্নালি বলেন অথবা জার্নালি তারপরে আপনি আপনার বইতে সুন্দর সুন্দর ছোট ছোট করে লিখবেন পড়বেন হয়ে যাবে ক্লিয়ার জি স্যার বিজনেস ল ট্যাক্সেশন হ্যাঁ
এগুলোতে আপনার এগুলো লাগবে, কাজে এটা আবার কোনো সময় না ভাবি যে আমাদের জহুরুল স্যার, আমার তারিকুজ্জামান স্যার বাংলা বলতেছে, এটা তো ইংরেজি, তাহলে আমি কেমনে লিখবো? আমি বিষয়টা আদি ব্যাখ্যা এবং এগুলো রেখে গেলাম। আশা করি যে আপনারা বুঝছেন, আর ছাত্রদের বলবো যে একটু ক্লাসটা ইফেক্টিভ শেষের দিকে সব ক্লাসগুলো কাজে অ্যাটেন্ডেন্সের দিকে একটু খেয়াল রাখুন। কষ্ট না করলে পৃথিবীতে কেউ সফল হতে পারেনি কষ্ট ছাড়া, বুঝা গেছে? তো এই যে আমি এসে আমি আরাম করতে পারতাম, জরুর স্যারও বাসায় কি করলো একদিন, 6 দিনই অফিস, রাত 10টা 9টা পর্যন্ত উনি আরাম করতে পারেন, কিছু দিতে চাচ্ছেন, এখানে তো আর্থিক সম্মতি নাই। এই যে আমি চুপ করে থাকতে পারতাম, আমি এসে কিছু বলে গেলাম সহায়ক এবং আপনার লেখাপড়া হেল্প করো, এতে বোঝা গেল আন্তরিকতা প্রচেষ্টাই পুরুষ, না থাকলে আঘাত পাবে না। তো এই জন্য আল্লাহ অবশ্যই আমরা ভালো চলতেছি, আমাদের সবকিছুই ভালো, খুব গ্যাপ নাই, আর ইনশাল্লাহ আমরা আরো ভালো করব। দোয়া থাকলো জরুর স্যার, স্পেশালি থ্যাংকস আমরাও দেখলে দেখেন না এসব হাসি এসব কথাবার্তা, এই যে আমার জমি স্যারেরা কম বয়সে, এটা আমাদের প্রোডাকশন, আমাদের নিজ হাতে তৈরি, দেখেন কি জিনিস, আপনি খাড়া করে দেন দেখেন বের হয়ে যাবে সব, এই জন্য আপনারা এরকম হয়ে যাবেন। কাজে আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই ভালো থাকি, টেক কেয়ার টু দ্য ফ্যামিলি এন্ড অ্যাজ ইওর ওন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন স্যার, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার নাম? আসলে মানে হালিম ভাই হলো আমাদের একটা প্রেরণার একটা সোর্স, দেখবেন। শুনতে পাচ্ছেন সবাই, তাই না? জি স্যার, জি স্যার। আলিম ভাই হলো আমরা এই কি বলবো, সিএ প্রফেশনাল ফ্রম দ্য চাইল্ডহুড আর কি। উনি তো ইংরেজিতে কিন্তু খুব দক্ষ, এটা এখন হয়তো উনি খুব একটা আপনারা টের পাচ্ছেন না, বাট আমরা যখন ছিলাম উনি তো তখন আমরা ইয়াং ছিলেন, ওই সময়ে উনি এত সুন্দর ইংরেজি বলতেন, এখন মানে আসলেই উনি খুব নলেজেবল, ইংরেজিতে খুবই ভালো, যদি ফিজিক্যাল ক্লাস হতো তাহলে দেখতেন। তো উনি ইংরেজিতে প্রথম থেকেই খুব প্রায়োরিটি দেন এবং টিচারদেরও বলেন, স্টুডেন্টদেরও বলেন, যেহেতু ইংরেজি মাধ্যম আসলে আমাদের হ্যাবিচুয়েট হওয়া উচিত ইংরেজিতে, বাট আনফর্চুনেটলি আমরা অনেক সময় শাই ফিল করি কিংবা অনেক সময় আমরা অলসতার কারণে বলি না, বাট আমাদের আসলে চেঞ্জ হওয়া উচিত, তাই না? যেহেতু মাধ্যমটা ইংরেজি, সো আমাদেরকে ইংরেজিতেই সবকিছু করা উচিত, বলা উচিত, কথা বলা উচিত, তাহলে আমরা। কিন্তু আমরা তো ইংলিশে বললে তো মূল জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি না, আমরা বাংলাটা যেভাবে অতটা সুন্দর করে বুঝতে পারতেছি, ইংলিশটা তো এরকম সুন্দর ভাবে মাথায় নিতে পারতেছি। দিস ইজ অন ফ্যাক্ট, বাট আসলে ওই চেঞ্জ তো হতে হবে, আজকে না হন কালকে না হন, তাই না? আসলে আমরা যতই বলি যে ওই কি বলবো, এই প্ল্যাটফর্ম আসলে কথা বলা ঠিক হবে কিনা আমরা বলি না, যে 30 লক্ষ মা বোনের কি বলে কি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, বাংলা ভাষা, তাই না? তো এই বাংলা ভাষা অর্জন ঠিকই হয়েছে, কিন্তু আপনি আজকে বাংলাদেশ থেকে একটু বর্ডারে যান, অন্য জায়গায় যান, মানে কি বলবো, ক্রস বর্ডার কমিউনিকেশন করেন, বাংলা ভাষা আসলে কেউ বুঝে না। হ্যাঁ, আমাকে সবসময় ইংরেজিতে আমাদের আসলে কি বলবো, সবসময় উৎসাহ দিয়ে থাকেন এই জায়গাটাতে। তো আমরা চেষ্টা করবো যতটুকু বুঝে নেওয়া যায়, হ্যাঁ, ইংরেজি বাংলা মিলে ধীরে ধীরে, একদিনে তো আর হবে না, বাংলিশ হোক, তাই না? বাংলিশের মাধ্যমে হলেও আমরা ধীরে ধীরে গ্রামাটিক্যাল এরর গুলো, আমাদের স্পিকিং স্টাইল গুলো আমরা চেঞ্জ করে নিব, তাই না? এটা আমাদের ফিউচারে খুব কাজে দিবে। এখানে আমাদের অনেক স্টুডেন্টস আছেন যারা হয়তো ভালো জানেন ইংরেজি, তারা তো এমনিতে তাদের সাথেও আপনারা শেয়ার করে নিতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ নিজেরা ওইভাবে ধীরে ধীরে হ্যাবিচুয়েট হয়ে যেতে পারেন, ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে, লেটস মুভ, আমরা যাবো নেক্সট। কি ছিল এর আগের স্লাইডটাতে? কি ছিল, কি কি স্যার? লাস্টের ইয়েটা। ও আচ্ছা,
certain presumptions apply to all negotiable instrument. Certain presumptions কিছু মানে বৈশিষ্ট্য আছে যেগুলা প্রত্যেক নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, লাইক দ্যাট সার্টেন সাম অফ মানি থাকতে হবে, সার্টেন পিরিয়ড অফ টাইম থাকতে হবে, সাইন বাই মেকার থাকতে হবে, এই কয়েকটা আরো কয়েকটা আইটেম আছে, এ ট্রান্সফারেবল বাই ডেলিভারি, এই প্রিজাম্পশন গুলা অল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে সেম। যেমন ধরেন প্রমিসরি নোট, চেক, বিল অফ এক্সচেঞ্জ, তিনটা ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়, এটাই বলছে যে সার্টেন প্রিজাম্পশনস ক্যান বি অ্যাপ্লাইড টু অল negotiable instrument, right? বুঝতে পেরেছেন? Clear? Yes sir, clear. Okay, আমরা তাহলে যাব হলো next slide এ। Next হচ্ছে আমরা যদি চাই একটু বড় করে দেই, ছোট করে বোধহয় বোঝা যাচ্ছে যায় না, তাই না? আসেন example of negotiable instrument. A negotiable instrument is recognized by act, statute যেটাকে আমরা বলি, কি বলি, অ্যাক্ট মানে কি আছে, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, চেক, মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 অনুযায়ী বলা আছে যে তোমার এই তিনটা হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, কি কি, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোটস এন্ড চেক। চেক নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট রিকগনাইজড বাই ইউজার্স অর কাস্টম, মানে রীতিনীতি, কাস্টম, ব্যবহার অনুযায়ী, হ্যাঁ ব্যবহার অনুযায়ীও কিছু কিছু ইনস্ট্রুমেন্টকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে, কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী এগুলো আসলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে না। যেমন হুন্ডিস, শেয়ারেন্ট, ডিভিডেন্ট রেট, ব্যাংকার্স ড্রাফট, সার্কুলার নোট, রেলওয়ে রিসিপ্টস, ডেলিভারি অর্ডার, এইগুলো ব্যবহারের ধরন অনুযায়ী এগুলাকে আসলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা হচ্ছে, কিন্তু আসলে এগুলো অ্যাজ পার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট না। ওকে, তাহলে অ্যাজ পার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট তিনটা, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, চেক, আর যদি ইউজেস বা কাস্টমস অনুযায়ী বলি তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সাতটা, কি কি আছে, হুন্ডিস, শেয়ারেন্ট, ডিভিডেন্ড ওরেন্ট, ব্যাংকার্স ড্রাফট, সার্কুলার নোট, রেলওয়ে রিসিপ্টস, আর কি, ডেলিভারি অর্ডার মানে ইনভয়েস। স্যার হুন্ডিটা আসলে হচ্ছে কিভাবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটা তো হচ্ছে আমরা যখন বাইরের দেশ থেকে কোনো ইললিগালি কোনো কিছু কোনো ভাবে মানি ট্রান্সফার করি ওটাকে তো বোঝায় না। আচ্ছা জানি না, ওই জন্য জিজ্ঞেস করছি। না কাছাকাছি গেছেন। সো ওইটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কিভাবে, ওটা তো না এটা ইউজার্স অনুযায়ী বলতেছে, কেন আমি আপনাকে ওভার ইনভয়েস করা, তাই না? এটা কি ওভার ইনভয়েস করে না, এটা কি ভার্বাল অর রিটেন একটা এগ্রিমেন্ট তো, তাই না? এটা কি ওভার ইনভয়েস করে স্যার? এটা তো কোনো পেপারস এর মাধ্যমে আমরা করি, হুন্ডিসটা আমরা কোনো পেপার হতে পারে, ভার্বাল হতে পারে, রিটেন হতে পারে, এটা একটা ইললিগাল ইস্যুস না? হ্যাঁ ইললিগাল হোক, কিন্তু এটা বলছে ইউজেস অনুযায়ী, মানে এটা বলছে কাস্টম মানে ব্যবহার, ব্যবহারের ধরন অনুযায়ী ওরা কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা হচ্ছে। যেমন শেয়ার ওয়ারেন্ট, শেয়ার ওয়ারেন্টটা কি জিনিস বলেন তো, জাস্ট হুন্ডিটাকে বোঝানোর জন্য শেয়ার ওয়ারেন্ট বলতেছি, এটা কিন্তু একটা রিটেন ডকুমেন্ট, হ্যাঁ এটা কিন্তু যেমন ধরেন যে হুন্ডিও কিন্তু লিখিত রিটেন হয় না, ইনভয়েস পাঠায় না। যেমন ধরেন আসলে 10 টাকার মাল আপনি আমদানি করছেন 10 টাকা দিয়ে, ঠিক আছে, আপনি ওই ইনভয়েসের উপর লিখলেন হলো কয় টাকা, 30 টাকা, ঠিক আছে, তাহলে বাকি হলো না? জি স্যার হলো। তাহলে এটা একটা ডকুমেন্টের মাধ্যমেই হলো, তাই না? শেয়ার ওয়ারেন্ট যখন ধরেন আপনি কোথাও শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনার ওই অথরিটি বা কিংবা ধরেন কোম্পানি আপনার নামে একটা শেয়ার ওয়ারেন্ট ইস্যু করলো, একটা কাগজ ইস্যু করলো, তাই না? এটা এক ধরনের ইনস্ট্রুমেন্ট, এটা কি ইউজেস অনুযায়ী, বাট নট অ্যাজ পার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, ঠিক আছে, অর্থাৎ ব্যবহার অনুযায়ী এগুলোকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা হচ্ছে। ওকে স্যার, জি স্যার। তারপর আসেন এক্সাম্পল অফ নন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এগুলোকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে না, কি কি, মানি অর্ডার, ডিপোজিট রিসিপ্টস, শেয়ার সার্টিফিকেট, ডক ওয়ারেন্ট, পোস্টাল অর্ডার,
example of non-negotiable instrument. ঠিকই আছে, মানি অর্ডার, ডিপোজিট রিসিপ্ট, শেয়ার সার্টিফিকেট, ডকুমেন্টস এন্ড পোস্ট অর্ডার, এগুলো non-negotiable instrument হিসেবে কাউন্ট হচ্ছে। স্যার মানি অর্ডারটা আমরা কেন non-negotiable বলতেছি স্যার? কেন negotiable বলবো বলেন না? স্যার এটা তো হচ্ছে যে টাইপ অফ চেক এর মতো না? না, এটা কি চেক না? মানে চেক না, বাট চেকের মতো কাজ করতেছে না। এটা কাগজে না, এটা তো কিছুই না, এটা তো একটা কাগজ। কিছুই না, কাগজ। ডিপোজিট রিসিপ্ট, মানি অর্ডার, শেয়ার সার্টিফিকেট। কেন আপনি এত কমপ্লেক্স করছেন বলেন তো নাজনীন? আমি জানি না এই জন্য স্যার। না, জানবো না। আকাশ আসলে তো মানে হইছে কি, আমরা এখন মডার্ন যুগে বাস করি তো, বিকাশ, আকাশ, নগদ, বুঝছেন? দেখতে ওই যারা ধরেন আগে ওই দূর গ্রামে থাকতো, হ্যাঁ, ওইখান থেকে ঢাকাতে পড়তে আসছে, ধরেন ঢাকা ঢাকাতে পড়তো, ধরেন ইউনিভার্সিটি হলে থাকতো, মাসে এই এক তারিখে চিঠি লিখছে, চিঠির উত্তর আসতে আসতে সেই পরের মাসে 30 তারিখে উত্তর আসতো। সেখানে মনে করেন যে সেই চিঠি লিখতো টাকার জন্য, বাবা ওইখান থেকে মানি অর্ডার করতো, 7 দিন 10 দিন লাগতো মানি অর্ডার ঢাকা এসে পৌঁছাইতে, বুঝছেন? এই জন্য এগুলো আর জানার কথা স্কোপ নাই আমাদের। এখন তো মনে করেন মানি অর্ডারটা করে কিভাবে? মানি অর্ডারটা যেমন ধরেন পোস্ট অফিসের মাধ্যমে করে, হ্যাঁ, ধরেন ওই এলাকায় যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসে একটা ফর্ম আছে, হ্যাঁ, মানে এখন তো নেই, এগুলো ছিল, আমি আমি করছি, আমি দেখেছি, তো ওই এক সময় ফর্ম ছিল, ওই ফর্মে কিছু আপনার রিলেটেড ইনফরমেশন দিতে হয়, কোথায় যাবে, ঠিকানা কি, কার নামে যাবে, হ্যাঁ, এভরিথিং। মানি অর্ডার কিন্তু যখন ট্রান্সফার করতো, যার নামে যাবে তাকে ছাড়া কাউকে দিতে পারতো না ওই ডাকবাহক, হ্যাঁ, তো এই ডিটেলসটা দিয়ে ধরেন ওই আপনার কি বলবো, সাপোজ ধরেন সেই লোক ফেনী কি ফেনী চাঁদপুর নোয়াখালী যাই বলি, চিটাগাং থেকে কোনো একটা গ্রাম থেকে ধরেন পাঠাইছে, হ্যাঁ, ঢাকায় আসবে, তো ওইখান থেকে মনে করেন যে ওইভাবে সিল সাপোর্ট দেওয়া কত টাকা কি চার্জ সহ ওরা জমা নিয়ে নিত। ওইটাই ধরেন চিটাগাং এর কি বলবো এটাকে ইউনিয়ন পর্যায়ে কোনো একটা পোস্ট অফিস থেকে পাঠাইছে, সেটা জেলায় আসতে ধরেন 2 দিন লাগতো, জেলার থেকে চিটাগাং বিভাগে আসতে আরো 2 দিন লাগতো, চিটাগাং বিভাগ থেকে ধরেন চিটাগাং বিভাগ কোন ঢাকার কোন জোনের আন্ডারে, ধরেন দক্ষিণ মানে আছে না সাউথ নর্থ এরকম একটা জোন, ওইখানে যেতে আরো 2 দিন লাগতো, ওইখান থেকে ঢাকা আসতে 3 দিন লাগতো, ঢাকার থেকে এখন যার নামে দিছে সে যে পোস্ট অফিসের আন্ডারে ওইখানে যেতে আরো 2 দিন লাগতো, এইরকম আর কি 5-7 দিন 10 দিন পরে ওই টাকাটা পেতে, মানে কাগজের মাধ্যমে ওই কাগজটা সহ 2টা কপি থাকতো, একটা কপি ওই পোস্ট অফিসের মাধ্যমে চলে আসতো, একটা কপি ওইখানে, ঠিক আছে, এটা কাগজের মাধ্যমে আসে। আমরা এটা হলে এখন নাই তো এই জন্য বুঝতেছে না, থাকলে হয়তো জানতে পারতাম। স্যার ডক ওয়ারেন্টসটাও কি এরকম? না, ডক ওয়ারেন্টস না, না, ডক ওয়ারেন্টসটা তো অন্য জিনিস। ডক ওয়ারেন্টস হলো যে পোর্ট অথরিটি আপনার ধরেন কোনো মাল ইম্পোর্ট করছেন বাইরে থেকে, পোর্ট অথরিটি ওই মালটাকে আইডেন্টিফাই করার জন্য একটা ডকুমেন্ট ওই শিপের সাথে চলে আসে, ওই ডকুমেন্টটা দেখে কোন ক্যাটাগরির মাল, মালের বিবরণ কি কি মাল, এভরিথিং লেখা থাকে, যেটা হলো পোর্ট অথরিটি এটা মাল আইডেন্টিফাই করে, গুডস আইডেন্টিফাই করে, ওর ডক ওয়ারেন্ট, ডকইয়ার্ড আমরা বলি না স্যার, ডকইয়ার্ড বলি, ডকইয়ার্ড থেকে ডক ওয়ারেন্ট। এই ছিল হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের টাইপ গুলো। পোস্টাল অর্ডারস, পোস্টাল অর্ডারস লাইক পোস্টাল অর্ডারস কোথা বলছি, পোস্টাল অর্ডারস লাইক ইয়ার মতো কোন জিনিসটাকে আমরা পোস্টাল অর্ডার বলি? মানি অর্ডারের মতোই, হ্যাঁ, এটার ইউজেসটা তো এখন নেই, ধরেন কিভাবে হইতে পারে পোস্টাল অর্ডারটা, পোস্টাল অর্ডারের জন্য এই যে এখন যেরকম আমরা যখন বিভিন্ন গভর্নমেন্ট চাকরির দরখাস্ত করি না, আমরা বলে যে পে অর্ডার অথবা কি ডিডি মানে ডিমান্ড ড্রাফট অথবা পোস্টাল অর্ডার, তাই না? পোস্টাল অর্ডার করতে হলে পোস্ট অফিসে ওই একটা ওদের মধ্যে রিসিট আছে, হ্যাঁ, ওই পরিমাণ টাকা জমা দিবেন, একটা চার্জ দিবেন, ব্যাংকে যেরকম এখন পে অর্ডার হয় না, লাইক দ্যাট পোস্ট অফিস থেকে পোস্টাল অর্ডার করা যায়, তখন ওরা একটা পোস্টাল অর্ডার ইস্যু করে, ওই পোস্টাল অর্ডারটা ধরেন এক ধরনের চেকের মতো একটা ইনস্ট্রুমেন্ট টাইপের, এটা পোস্ট অফিস থেকে ইস্যু হয়,
ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসেন, দেন তারপরে আসেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের কিছু আছে, কারণ মানে এটাকে কি বলবো, ব্রিজ আছে। ব্রিজ মিন্স হলো যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট এবং নেগোশিয়েবল এই দুইটার যখন মিলন হয় আমরা যদি বলি তাহলে এটাকে বলা যায় যে নেগোশিয়েশন। মানে হলো কি, কোনো আলোচনার মাধ্যমে যখন কোনো ইনস্ট্রুমেন্ট এক জায়গায় থেকে আর এক জায়গায় ট্রান্সফার হয় এটাকে বলা হয় কি, নেগোশিয়েবল, তাই না? মানে এই যে ইনস্ট্রুমেন্টের যে কিছু ধরেন এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ হতে যে কিছু কাজ আছে যেগুলো আসলে কি, লাইক ধরেন নেগোশিয়েশন এটা কি জিনিস, হোল্ডার এটা কি জিনিস, ইন্ডোর্সমেন্ট এটা কি জিনিস, এখন আমরা যদি দেখি এগুলো। যেমন নেগোশিয়েশন, হোয়েন প্রমিসরি নোট বিল অফ এক্সচেঞ্জ অর চেক ইজ ট্রান্সফারড টু এনি পারসন so as to continue that person the holder thereof the instrument is said to be negotiated, অর্থাৎ যদি কোনো instrument transfer হয় যে কোনো ব্যক্তির কাছে, যখন কোনো transfer হয় এইটা দ্বারাই বোঝায় যে এই instrumentটা transfer হয়েছে এবং ইনি এই instrumentের holder, তাহলে বুঝতে হবে যে এই ইনস্ট্রুমেন্টটা অলরেডি নেগোশিয়েটেড। অর্থাৎ যখনই কোনো ইনস্ট্রুমেন্টের কোনো হোল্ডার চেঞ্জ হয়ে যায় তখনই ধরে নেওয়া হয় এই ইনস্ট্রুমেন্টটা নেগোশিয়েটেড, মিন্স হলো অলরেডি এদের মধ্যে নেগোশিয়েশন হয়ে গেছে। ওকে, নেগোশিয়েশন, হোয়াট ডু মিন বাই নেগোশিয়েশন? নেগোশিয়েশনটা তাহলে কি জিনিস, যখন প্রভিজনাল নোট বিল অফ এক্সচেঞ্জ অর চেক এক পক্ষ থেকে আরেক পক্ষ ট্রান্সফার হয়ে যায় এবং হোল্ডারটা চেঞ্জ হয়ে যায়, এই যে চেঞ্জ হলো দেন আমরা বলতে পারি এটাকে যে সেই ইনস্ট্রুমেন্ট হ্যাজ বিন নেগোশিয়েটেড। ওকে, ওকে স্যার। তারপর আসেন হোল্ডার, দ্য হোল্ডার অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ অন হু ইজ এন্টাইটেলড টু এন্টাইটেলড ইন হিজ ওন নেম টু দ্য পসেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড রিকভার দ্য অ্যামাউন্ট দেয়ার ফ্রম দ্য পার্টিস লায়াবল অন ইট। হোল্ডারটাকে, হোল্ডার হলো যে কিনা তার নামটা দিয়ে পসেশন করতে প্রসেস করতে পারে, ঠিক আছে, ওই ইনস্ট্রুমেন্টটা প্রসেস করে এবং ওই ইনস্ট্রুমেন্টের যে অ্যামাউন্ট আছে ওই মানিটা রিকভার করতে পারে সেই হলো হোল্ডার। তাহলে হোল্ডারটা আমরা কাকে বলতে পারি, যেমন ধরেন যে আনিকা নাজনিনকে একটা চেক দিয়েছে, যখন আনিকা নাজনিন নামটা লিখে ফেলছে হোল্ডার একটা ইনস্ট্রুমেন্টের উপরে এবং সেটা যখন ট্রান্সফার হয়েছে ডেলিভারির মাধ্যমে তখন থেকেই নাজনিন সেটার হোল্ডার হয়ে গেছে, রাইট? ওকে, এবং তখন নাজনিন ওই ইনস্ট্রুমেন্টটার যে স্পেসিফাইড অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা সে তখন কি করতে পারে, নিতে পারে, রিকভার করতে পারে। দেন আসেন ইন্ডোর্সমেন্ট, দ্য অ্যাক্ট অফ এ পারসন হু ইজ দ্য হোল্ডার অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ইন সাইনিং হিজ ওন অর হার নেম অন দ্য ব্যাক অফ দ্য ইনস্ট্রুমেন্ট thereby they are transferring the title of the ownership as an is an endorsement. অর্থাৎ ধরেন একটা চেক আপনার কাছে, আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? জি স্যার আছে তো। গ্রেট, তাহলে আপনি দেখবেন আপনি যে চেক বইটা আছে না, চেকের পাতা, চেকের পাতার পিছনে দেখবেন একটা জায়গা আছে ইনডোর্স হেয়ার। হ্যাঁ, সাপোজ রেবুক আপনাকে একটা চেক দিল, আপনি চেকটা ব্যাংকে জমা দিলেন না, না দিয়ে বললেন যে আমি এই চেকটা আনিকাকে দিতে চাই, তখন আপনি পিছনে আনিকার নাম লিখবেন, আনিকার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, লিখে আনিকাকে এটা আপনি কি করবেন, ফরওয়ার্ড করবেন। আনিকা তখন চাইলে এটাকে আরেকজনকে দিতে পারে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে যে এন্ডর্সমেন্ট। The act of person who is holder of negotiable instrument in the signing his or her name on the back of the instrument, thereby transferring the title of ownership, is an endorsement. An endorsement may be in favor of another individual or legal entity. Clear? Yes, sir. Clear, sir. Okay, sure. আপনার নাম হচ্ছে নাজনিন নাহার,
স্যার শুধু নাজনীন কুকু আর কে কি নাই সবাই কি ঘুমাচ্ছে লাইনে ঢুকে আফিউল আছেন কারো রেসপন্স পাচ্ছি না কাজী কাউসার আহমেদ আছে স্যার কে আছেন ফজলে রব্বি জি আসসালামু আলাইকুম স্যার কি ঘুমাইছেন নাকি ভাই আপনারা না স্যার আসি তো স্যার নাকি মনে হচ্ছে সব তো পড়া হয়ে গেছে আর কি এত পড়ে লাভ কি তাই না না নাকি আসেন টাইপস অফ ইনভেস্টমেন্ট এই যে আমরা যে বললাম ইনভেস্টমেন্ট পড়লাম এর আগে একটু আগে সেই ইনভেস্টমেন্টের আরো বিভিন্ন ধরন আছে কি কি আছে ব্ল্যাঙ্ক ইনভেস্টমেন্ট স্পেশাল ইনভেস্টমেন্ট এন্ড রেস্ট্রিকটিভ ইনভেস্টমেন্ট কন্ডিশনাল ইনভেস্টমেন্ট এগুলো হয়তো পরীক্ষায় আসার মতো না সম্ভাবনা হয়তো কম আছে কিন্তু একটু জেনে রাখা ভালো হবে তো স্যার হ্যাঁ জেনে রাখা ভালো কারণ হঠাৎ করে চলে আসলে তখন লিখতে পারবেন নাকি যখন একটা চেক ইন্ডোর্স করে তখন এটা যদি ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট করতে চায় তখন কিভাবে করবে বলছে হোয়ার দা ইন্ডোর্সার সাইন হিজ নেম অনলি এন্ড ইট বিকামস দা পেয়েবল টু দা বিয়ারার অর্থাৎ ধরেন একটা চেক একটা চেক আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন ক্যাশে আপনি কি করলেন ওই চেকের টাকা তোলার জন্য আপনি ব্যাংকে যেতে পারলেন না আপনি ব্যস্ত ছিলেন আপনি অফিসের পিয়নকে বললেন যাও তো তুমি টাকাটা তুলে নিয়ে আসো তখন আপনি কি করবেন চেকের পিছনে জাস্ট দুইটা সাইন দিয়ে দিবেন এই দুইটা সাইনকে বলা হলো ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট এই সাইন আমরা কি করি আমরা তো তাই করি একটা চেক দিয়ে যখন টাকা তুলি অন্য কাউকে যখন টাকা তুলতে পাঠাই পিছনে দুইটা সাইন দিয়ে দিই পিছনে সামনে তো সাইন দিতেই হয় সিগনেচার হিয়ার অথরাইজ সিগনেচার পিছনে দুইটা সাইন দিয়ে দিই মানে এই দুইটা সাইন দেওয়ার অর্থ হলো যে তুমি এই লোকটাকে টাকা তোলার জন্য পাঠাইছো বাস এটাকে বলা বেয়ারার ইনভেস্ট বেয়ারার চেক এবং এই এই যে ইনভেস্টমেন্টটা এটাকে বলা হলো ব্ল্যাঙ্ক ইনভেস্টমেন্ট স্পেশাল ইনভেস্টমেন্টটা কি হোয়ার অ্যান ইনভেস্টমেন্ট পুটস ইন হিজ সাইন এন্ড রাইট দ্য নেম অন দ্য পার্সন হু উইল রিসিভ দ্য পেমেন্ট তার নাম লিখে দিলেন পিছনে মিস্টার আহাদুল হক আহাদুল হককে আপনি কি করলেন নাম লিখে দিলেন আপনি নিচে সাইন দিয়ে দিলেন এটাকে বলা হলো স্পেশাল ইনভেস্টমেন্ট রেস্ট্রিকটিভ ইনভেস্টমেন্ট হোয়ার আচ্ছা হুইচ রেস্ট্রিক্ট ফার্দার নেগোসিয়েটেড নেগোসিয়েশন মানে হলে ধরে ওইখানে আপনি ধরেন এমন একটা ই করলেন আর লিখলেন চেকের পিছনে যে দিস চেক উইল নট বি ফার্দার নেগোসিয়েটেড ফার্দার ইনডোর্সমেন্ট লিখে আপনি সাইন দিলেন তখন এটা রেস্ট্রিক্ট হয়ে গেল মানে এই চেকটা আর নতুন করে কেউ এটাকে নেগোসিয়েট সরি ইনডোর্স করতে পারবে না কন্ডিশনাল ইনভেস্টমেন্টস হোয়ার ফুলফিলমেন্ট অফ সাম কন্ডিশন ইজ রিকোয়ার্ড ইটস কলড কন্ডিশনাল ইনভেস্টমেন্ট লাইক ধরেন একটা চেকের পিছনে আপনি বলে দিলেন যে মিস্টার এক্স লিখলেন লেখার পরে দিলেন ব্যাংক নেম দিলেন ব্যাংকের ব্রাঞ্চ নেম ব্যাংকের নেম দিলেন কিংবা ওনার তো একটা লোকের চার পাঁচটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে তাই না কিংবা ধরেন চার পাঁচটা অনেক আছে না এখন কি অনলাইন চেক তাই না একটা অনলাইন চেক দেখা যায় কি হয় যে কোনো ব্রাঞ্চের থ্রুতেই ওপেন হয় কিন্তু আগের এক প্র্যাকটিসটা ছিল যে ব্রাঞ্চের নামও বলে দিত এই যে কন্ডিশন দিয়ে দেওয়া যে এনার এই চেকটা শুধু এই ব্যাংকের থ্রুতে এটা ক্লিয়ার হবে অর্থাৎ কোনো কিছু স্পেসিফাই করা এটাকে বলা হলো কন্ডিশনাল ইনডোর্সমেন্ট আসেন তারপর নেগোসিয়েশন বাই ডেলিভারি এটা অলরেডি আমরা পড়েছি কিভাবে ডেলিভারির মাধ্যমে একটা চেক নেগোসিয়েশন একটা ইনস্ট্রুমেন্ট নেগোসিয়েশন হয় সেটাই আমরা না পড়ি সেটা পড়া যেতে পারে ইফেক্টটা মানে ইনভেস্টমেন্টের ফলে কি ইফেক্ট আসে সেটাই হ্যাঁ ইফেক্ট অফ ইনভেস্টমেন্ট কি বলছে দ্য ইনভেস্টমেন্ট অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট ফলোড বাই ডেলিভারি The endorsement of negotiable instrument followed by delivery transfers to the endorsee the property therein
with the right to further negotiation, but the endorsement may be expressed, word, restrict or exclude such right, or may merely constitute the endorsee as an agent to endorse the instrument, to receive its content for the endorser or for the sum of the specified person. Instrument be signed the following endorsement for the আচ্ছা এটা হলো যে একটা যখন এন্ডোর্সমেন্ট হয় এন্ডোর্সমেন্ট হওয়ার ফলে কি কি ইফেক্ট আসে ইফেক্টটা কি সেটাই ঠিক আছে অর্থাৎ যেমন ধরেন এখানে যে এই যে দেখেন কয়েকটা আমি যদি কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট বলে থাকি বি সাইন দ্য ফলোয়িং এন্ডোর্সমেন্ট অন ডিফারেন্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট পেবল টু দ্য বেয়ারার কি কি করছে এক পে দ্য কন্টেন্টস সি ওনলি ওখানে বলে যে শুধু সি কে পেমেন্ট করবে পে সি ফর মাই ইউজ সি কে পে করেন আমার ইউজের জন্য পে সি অন অর্ডার অর ফর অ্যাকাউন্ট টু বি মানে সি কে পেমেন্ট করেন ফর অ্যাকাউন্ট অফ টু বি আচ্ছা দ্য উইদিন কি বলছে দ্য উইদিন মাস্ট বি ক্রেডিটেড মাস্ট বি ক্রেডিটেড টু সি বলে দিছে যে দা এখানে উইদিনটা শব্দটা আইনের ভাষাতে এখানে আমরা যা বলতে পারি এখানে আমরা সহজ করার জন্য দা অ্যামাউন্ট মাস্ট বি ক্রেডিটেড টু সি মানে একটা ইন্ডোর্সমেন্টের ফলে কি ইফেক্ট আসে সেটা দা ইন্ডোর্সমেন্ট অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস ফলোড বাই ডেলিভারি ট্রান্সফার টু দা ইন্ডোর্সি দা প্রপার্টি দেয়ার ইন উইথ দা রাইট অফ দা ফার্দার নেগোসিয়েশন অর্থাৎ কি একটা ইন্ডোর্সমেন্ট যখন ইন্ডোর্স হয় তখন এটার আরেকটা রাইট ক্রিয়েট হয় ফার্দার নেগোসিয়েশনের জন্য অর্থাৎ মিস্টার এ মিস্টার এ বি কে একটা চেক ইন্ডোর্স করলো বি একটা রাইট ক্রিয়েট হলো বি আন্ডারে বি ফেভারে যে বি এই চাইলে এই চেকটাকে ফার্দার নেগোসিয়েট করতে পারে বাট দ্য ইন্ডোর্সমেন্ট মে বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড রেস্ট্রিক্ট এক্সক্লুড সাস রাইট অর মেন ম্যারেলি কনক্লুড দ্য ইন্ডোর্সমেন্ট an agent to the endorse the instrument or to receive the content অর্থাৎ কিন্তু যদি কোনো কন্ডিশন দিয়ে দেয় কোনো কিছু ধরেন ওই যে আমরা যেটা বললাম কন্ডিশনাল কোনো কিছু দিয়ে দেয় সেই ক্ষেত্রে এই ইন্ডোর্সমেন্টের যে নর্মাল ইফেক্ট নর্মাল যে কার্যক্রম সেটা থাকে না তখন সেই ইফেক্টটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ একটা ইন্ডোর্সমেন্টের ইফেক্টটা কি কি ধরনের সেটা এখানে বোঝানো হচ্ছে বলেন স্যার ঠিক আছে তো কি বলবো স্যার ডিফারেন্ট টাইপ অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট না ডিফারেন্ট টাইপ অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এটা দেখবেন আপনার ম্যানুয়ালের পিছনে বইয়ের পিছনে সরি ওই চ্যাপ্টারের পিছনে ডিফারেন্ট টাইপ অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আছে ইন কি ইনল্যান্ড ইনস্ট্রুমেন্ট এটা কখনোই আসে না আসবেও না একটু জাস্ট হয়তো দেখে রাখতে পারেন চাইলে একটু দেখে রাখেন একবার এটা হলো ক্যাপাসিটিস পার্টিস অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কারা কারা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পার্টি হইতে পারে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ ক্যাপাবল পার্টিস বা ক্যাপাসিটি পার্টিস অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কারা কারা হইতে পারে মাইনর এ মাইনর মে ড্র ইনডোর্স ডেলিভার অ্যান্ড এ নেগোশিয়েট এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সো অ্যাজ টু ফাইন্ড অল পার্টিস এক্সেপ্ট হিমসেলফ ওয়ার এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সাইন বাই দ্য মাইনর অ্যান্ড মেজর জয়েন্টলি মাইনর ইজ নট লায়াবল আচ্ছা এই কোশ্চেনটা একবার আসছিল ক্যান এ মাইনর বি এ পার্টিস অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট দুই মার্কসের একটা কোশ্চেন আসছিল ক্যান এ মাইনর বি এ পার্টিস অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলেন মাইনর কি মানে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি তো সে পার্টি কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস পার্টি হইতে পারে পারে তো স্যার পারে তাই না কেন পারে স্যার ওই কি বল মেজরিটির সাপোর্টে ও গ্রেট তার মানে আপনি বুঝছেন থ্যাংক ইউ মানে হলো মেজরিটির সাথেও জয়েন্টলি নিতে পারে এবং সেই ক্ষেত্রে দায় দায়িত্ব থাকে না দায় দায়িত্ব যায় হলো মেজরিটির কাছে তাই না গ্রেট
Bankrupt. A bankrupt during his bankruptcy can't accept or endorse. অর্থাৎ কোন bankrupt bankruptcy থাকা অবস্থায় কোন ইনস্ট্রুমেন্টারি পার্টি হইতে পারে না, পারে পারে না, তাই না? কিন্তু কেন পারে না, কেন পারে না বলেন স্যার? bankrupt তো কারণ ওর মামলা করার ক্ষমতা নাই। যখন কোন ব্যাংকরাপ কোর্ট কর্তৃক কোর্টের অ্যাডজুডিকেটেড অর্ডার কর্তৃক কোন ব্যাংকরাপ বা ইনসলভেন্ট ঘোষণা হয়, সাথে সাথে ওর মামলা করার যে একটা রাইট একজন সাধারণ নাগরিকের, সেই মামলা করার রাইটটা আর থাকে না, চলে যায়। এই জন্য একজন ব্যাংকরাপ কখনো কোন ইনস্ট্রুমেন্টাল পার্টি হইতে পারে না। ওকে, বলছে এ ব্যাংকরাপ during his bankruptcy can't accept or endorse a bill, but he may endorse the instrument where he pays. যখন সে কিন্তু কোন ইনস্ট্রুমেন্টের পার্টি হইতে পারে না, তবে হইতে পারে কখন, যদি সে কোনো কারো কাছে পায়, সে যদি পেই হয়। এখন সে যদি পেই না হয়, সে যদি পেয়ার হয়, তাহলে সে ইনস্ট্রুমেন্টের পার্টি হইতে পারে না, পারে পারে না, কারণ তার মামলা করার ক্ষমতা নাই। তাহলে পেয়ার হলে পারবে স্যার? রাইট। তারপর আসেন কোঅপ কর্পোরেশন, পার্ট অফ এ কর্পোরেশন অর কোম্পানি টু বাইন্ড হিমস বাইন্ড ইটসেলফ বাই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ইজ ডেলিগেট ফ্রম ইটস মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। মানে হলো কোন কর্পোরেশন অথবা কোন এজেন্ট, এজেন্টের কথা পরে বলি, কোনো কর্পোরেশন কর্পোরেট বডি চাইলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পার্টি হইতে পারে। কিভাবে পারে? ধরেন একটা কোম্পানি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলবে, ব্যাংকের সিগনেটারি কারা হবে, এটা তো কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন স্পেসিফাই করে দেয়, তাই না? এই জন্য চাইলে তারা একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পার্টি হইতে পারে। এজেন্ট, an agent may sign on negotiable instrument by the principal and must be indicated sign as an agent, otherwise he or she will be punishable. মানে হলো কি, পার্সোনালি লায়াবল। কেন? কারণ যখন কোনো প্রিন্সিপাল কাউকে কোনো এজেন্ট নিয়োগ করে যে তুমি এখন থেকে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পার্টি হইতে পারবা, সাইন করতে পারবা, বাট সেখানে তাকে বলে দিতে হবে যে এজেন্ট, অ্যান এজেন্ট। ওইখানে বলা যাবে না যে ওনার কিংবা কি বলে মোট কথা, ওইখানে বলে দিতে হবে যে এজেন্ট, অ্যাজ এজেন্ট তার নামটা উল্লেখ করে দিতে হবে, আদারওয়াইজ সে পার্সোনালি লায়াবল হবে। এইটা ছিল হলো ক্যাপাবল পার্টিস বা ক্যাপাসিটিস টু পার্টিস অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। এটা কিন্তু কি ইম্পর্টেন্ট পার্ট, এটা একটু মাথায় রাখেন। তারপর আসেন লায়াবল পার্টিস অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, কারা কারা লায়াবল পার্টিস, ড্রয়ার, ড্রয়ি, লিগাল রিপ্রেজেন্টেটিভ, মেকার অফ নোট অর অ্যাকসেপ্টার অফ এ বিল, ইনডোর্সার, প্রায়র পার্টিস অফ টু হোল্ডার ইন ডিউ কোর্স, এরা হলো লায়াবল পার্টি, various liable parties of negotiable instrument, various liable parties of negotiable instrument, kara kara ache, drawer, drawee, legal representative, kara sir, legal representative holo dhoren apnar apni dhoren ekta company-r malik kinba apni dhoren apni kauke ki korlen ki bolbo inheritance, কারণ আপনার একটা ইনস্ট্রুমেন্ট ছিল, কোনো কারণে আপনি সাইন করছেন, সাইন আলাদা না করুন, কেউ মারা গেছে, মারা যাওয়ার পরে তার লিগাল গার্ডিয়ানকে, লিগাল মানে আইন সিদ্ধ, লিগাল গার্ডিয়ান কারা, যেমন বাবা মারা গেলে তার সন্তান, তার স্ত্রী, সন্তান, এরা আইন সিদ্ধ প্রতিনিধি, ফ্যামিলি মেম্বার যেটাকে বোঝায় আর কি। এটা ছিল লায়াবল পার্টি, কারা কারা একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের লায়াবল পার্টি। পেমেন্ট ইন ডিউ কোর্স অফ এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, একদম সহজ কথা এক বাক্যে যদি বলি যে অ্যাপারেন্ট টেনর
এই অ্যাপারেন্ট টার্নারের মধ্যে পেমেন্ট করাকে বলা হয় পেমেন্ট ইন ডি কোর্স অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। অ্যাপারেন্ট টার্নারটা কি বুঝতে পেরেছেন? অ্যাপারেন্ট টার্নারটা কি? না স্যার একটু বলেন। অ্যাপারেন্ট টার্নার হলো ধরুন আপনার একটা চেক আছে, সেই চেকটা ভ্যালিডিটি 6 মাস, এই 6 মাসের মধ্যে যখন কোনো একটা ইনস্ট্রুমেন্টের পেমেন্ট হয় এটাকে বলা হলো পেমেন্ট ইন ডিউ কোর্স। এই পেমেন্ট ইন ডিউ কোর্স মিন্স পেমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাপারেন্ট টার্নার অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইন গুড ফেইথ অর উইদাউট নেগলিজেন্স টু any person in possession thereof under the circumstances so who is do not afford the responsible ground of believing it aine bhasha ashole apparent tenor er moddhe mane holo apnar je kono instrument er je time period ache ei time period er moddhe payment kora take bola hocche je apparent tenor the payment in due course payment in due course means the payment in accordance with the apparent tenor of the instrument in good faith without negligence to any person or possession thereof under circumstances which do not afford a reasonable ground to believing that he is not entitled to receive the payment of the amount therein mentioned অনেক কঠিন করে বলছে না নিচের লাইনটা এটা দ্বারা বুঝাইছে এরকম কোনো ভাবেই এটা দ্বারা বোঝানো যাবে না যে এই যে পেমেন্টের মানিটা এটা সে রিসিভ করবে না অর্থাৎ অ্যাপারেন্ট টার্নারের মধ্যেই সে রিসিভ করবে এরকম কিছু বলেছে অর্থাৎ যখন অ্যাপারেন্ট টার্নারের মধ্যে কোনো ইনস্ট্রুমেন্টের পেমেন্ট হয় এই পেমেন্টটাকে বলা হচ্ছে পেমেন্ট ইন ডিউ কোর্স। ডিউ কোর্স, ওকে স্যার। এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, রাইটস অফ হোল্ডার ইন ডিউ কোর্স, এই কোশ্চেনটা পরীক্ষায় দুইবার এসেছিল। স্যার এটাকে আমরা শর্ট করে কি পয়েন্টস হিসেবে লিখতে পারি? শর্ট করে তো সহজ করে লেখা, তারপর আপনি চাইলে আরো করতে পারেন। জি স্যার। দেখেন তো বুঝেন কিনা একবার করেন তো, যারা যারা ইন্টারেস্টেড তারা একবার করতে পারেন, সবাই না যারা যারা ইন্টারেস্টেড। তো পুরোটা পড়ে তারপর কোশ্চেন করব আমি করি। ঠিক আছে, রাইটস অফ হোল্ডার ইন ডিউ কোর্স, এই শব্দটা বুঝছেন তো? জি স্যার এটা বুঝতে পেরেছি। মানে হোল্ডারটা কে? জি হোল্ডার কে বলেন স্যার? হোল্ডার হচ্ছে যে একজন পেই, যে হচ্ছে যে বিল এক্সচেঞ্জটা পাচ্ছে, যার কাছে ইনস্ট্রুমেন্টটা থাকে। থাকে জি স্যার, তাই না? পাচ্ছে না, বহন করে আর কি, যার কাছে থাকে। জি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যার কাছে থাকে, যে এটা হোল্ড করবে। জি স্যার। হোল্ডার তার কি কি রাইট আছে তাহলে? যেমন ধরেন আমি যদি মানে এই এই স্লাইডের বাইরে যদি আমরা বলি, জেনারেল কনসেপ্ট থেকে যদি বলি, সহজ মানে ভাবে একটু চিন্তা করে যদি বলি, যেমন মিস্টার এ মিস্টার বি কে একটা চেক দিল, যখনই মিস্টার এ মিস্টার বি কে চেক দিল, ওই চেকের যত ধরনের অধিকার আছে সব ধরনের অধিকার বি পেয়ে গেল, তাই না? জি স্যার। বি কি কি করতে পারে? বি এটা ইনডোর্স করতে পারে, বি এটা টাকা তুলতে পারে। এক নাম্বার, বি কি করতে পারে? ইনডোর্স করতে পারে অন্য কাউকে, তাই না? দেখেন করতে পারে না? পারে। দুই নাম্বার কি করতে? বি এটা টাকা প্রসিড করতে পারে, পারে না? তুলতে পারে, তাই না? পজেশন করতে পারে, টাকা তুলতে পারে, পারে না? পারে স্যার। তিন নাম্বার কি করতে পারে? বি কোনো কারণে যদি বি ডিজন এই চেকটা ডিজনার হয়, সেক্ষেত্রে বি এর নামে কি করতে পারে? মামলা করতে পারে, পারে না? জি স্যার পারে। মানে কোনো ডিফেক্ট রাইটস আছে, মামলা করার রাইটস আছে। আর কি করতে পারে? এটা যখন ইনডোর্স করবে কন্ডিশনাল ইনডোর্স দিতে পারে, তাই না? হ্যাঁ কন্ডিশন দিতে পারে। এই রকম ধরেন এখানে তো চারটা পাইলেন জেনারেল কনসেপ্ট থেকে, ঠিক এইগুলাই। এখানে হয়তো আইনের ভাষাতে একটু শব্দগুলো একটু অন্যভাবে বলছে, বাট ইস্যু কিন্তু এইগুলাই। অর্থাৎ হোল্ডার ইন ডিউ কোর্স যিনি আছেন তার রাইট গুলা কি কি, কি অধিকার আছে দেখেন আমরা একটু পড়ি। দা হোল্ডার in due course has the following right, holder in due cancel, তাই না? মামলা করতে পারে। আমরা যেটা বললাম এখানে আরো বাড়ায় বলছে কি, কেন? any fraud of instrument get the annual amount due to him by eliminating the defects,
তাই না, মামলা করতে পারে। ডিফেক্টস, এলিমিনেটিং ডিফেক্টস আসলে কোন বিষয়টাকে মানে লাইক ধরেন আপনার অ্যাকাউন্ট ওই যে আপনাকে চেক দিয়েছে তার অ্যাকাউন্টে টাকা নাই, সে কি করলো হামকে দামকে দেয় তোমার অ্যাকাউন্টে টাকা নাই, তুমি ওকে চেক দিয়েছো ওর অ্যাকাউন্টে টাকা জমা দিলে, আপনি চেকটা প্লেস করেন টাকাটা চলে গেলে, এই ডিফেক্টস এলিমিনেট করা। ডেট ঠিক নাই, এই তুমি ডেট ভুল দিছো, তুমি নতুন করে ইনিশিয়াল দাও চেকের মাথায় আছে না, দেখো জি স্যার থাকে রাইট স্যার। Okay, there was something as a sometimes agent acts beyond the authority of the authority and the transfer the amount to holder in due course if condition satisfy. Oi je onek shomoy bole na je holder in due course, ekhon holder jar name dise she dhoren company er oi company ta kinba oi kaj ta kore tar agent tai na bujhen tale bujhen tale agent jokhon kore তাহলে ওই হোল্ডার কি করতে পারে, এজেন্ট কে বলতে পারে তুমি যাও তুমি চেকের টাকাটা তুলে নিয়ে আসো, তাই না? জি স্যার। তাহলে এজেন্টস, এজেন্টস অ্যাক্ট এইটা একটা, তাই না? তারপর আসেন কি বলছে, দ্য হোল্ডার ইন ডিউ কোর্স মে গেট গুড টাইটেল ইভেন দো দ্য ইনস্ট্রুমেন্ট ইজ অরিজিনালি ইনোকেট। স্যার গুড টাইটেল কেন লাগবে স্যার? গুড টাইটেল মিন্স হলো যে ধরেন আপনার নাম নাজনীন খুকু, পুরো নাম কি আপনার? জি স্যার এটাই আমার পুরো নাম। পুরো নাম নাজনীন খুকু, শুধু লেখো নাজনীন। হ্যাঁ এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে কি নাজনীন খুকু আছে, তাই না? জি স্যার। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে নাজনীন খুকু কিন্তু আপনার নামে লিখছে শুধু খুকু, কিন্তু শুধু নাজনীন, তাহলে আপনি ওই চেক যদি ব্যাংকে জমা দেন আপনার ওই অ্যাকাউন্টে কি হবে না, ক্লিয়ার হবে না, ক্লিয়ার হবে না। জি স্যার ঠিক আছে, তাহলে গুড টাইটেল দরকার। প্রত্যেক পার্টি তার পরের পার্টির কাছে লায়াবল, প্রিভিয়াস পার্টি পরের পার্টির কাছে লায়াবল, রাইট? এটা কি বুঝতে পেরেছেন? ইজি তাই না, সহজ, প্রায়র পার্টি সাবসিকুয়েন্ট পার্টি। তারপরে গেছে if the acceptor of a bill of exchange drawn in a fictitious name and it also be payable to another to the holder in due course, jodi bill of exchange er khetre bola hocche oi bill of exchange ta jodi kono fictitious name dana eneke ki bolbo fictitious mane ki eneke ki bole kalponik nam, kalponik nam, kalponik name o jodi issue kore dharen কোম্পানির নামে দিলেন একটা কাল্পনিক নামে দিলেন, সেই ক্ষেত্রে ওটা সে চাইলে এটা হোল্ডার ড্র করতে পারে, এটা কিন্তু বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে বলছে। স্যার আরেকটা জিনিস স্যার, আমরা তো জানি চেক ডিজোনার হয় ঠিক না, এখন কি বিল অফ এক্সচেঞ্জও কি ডিজোনার হতে পারে? বিল অফ এক্সচেঞ্জ নরমালি ডিজোনার হয় না, কেন হয় না, বিল অফ এক্সচেঞ্জে টাকা তো পে করে ব্যাংক, ওটা বুঝেন নাই, কারণ হচ্ছে ব্যাংকের নামে ড্র হয়, ব্যাংকই কাস্টমারের পক্ষে এটা পে অফ করে। বিল অফ এক্সচেঞ্জটা কি, কারণ আপনি একটা মাল এক্সপোর্ট করবেন, এক্সপোর্টের এগেনস্টে আপনার হয়ে আপনার ব্যাংক ওই ফরেন ব্যাংকে একটা বিল পাঠাবে, ফরেন ব্যাংক তখন কি করবে, ফরেন ব্যাংকের যে কাস্টমার আমার যে এক্সপোর্টার মানে যে ইম্পোর্টার ওই ফরেন কান্ট্রির ইম্পোর্টার কি করবে, আমার যে ব্যাংক আছে ওইখানকার করেসপন্ডিং ব্যাংকের সাথে করেসপন্ডেন্স করে ওই কাস্টমারের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স দিবে, মানে এখানে আমার এসবির মাধ্যমে যেটা করে এসবির মাধ্যমে টাকা ট্রান্সফার ওই ব্যাপারগুলো, হ্যাঁ এইটাই সবাই একটু অ্যালার্ট হন আফটার 10 মিনিটস, এখন তো 28 বাজে, 8টা 28 না 40-এ আসি। ও শিওর, থ্যাংক ইউ। Okay. Okay.
আপনাদেরকে অলরেডি আজকের যে সিনপসিস আমি আপনাদেরকে মেইলে দিয়ে দিয়েছি। আপনারা যারা আছেন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সেকশন 6 স্যার পাইছি স্যার ইমেইলে আজকের সিনপসিসটা দিয়ে দিয়েছি। ও আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, গতকাল আমি আপনাদেরকে কন্ট্রাক্টের কেস জি স্যার পেয়েছি স্যার। ও একজনও বলেননি, আই এম সো সরি, আই ওয়াজ কনফিউজ ছিলাম যে পেলো কিনা। স্যার পেয়েছি স্যার। গ্রেট গ্রেট স্যার, আজকে কি গ্রুপ মেইলে দিয়েছেন নাকি আইসিবি সে মেইলটা দিয়ে চলে গেছে স্যার? সেকশন স্যার, তাহলে স্যার একটু কষ্ট করে স্যার rebuka.ik তে দিয়ে দেন স্যার, আমি ওই গ্রুপে ঢুকতে পারতেছি না স্যার, একটু কষ্ট করে স্যার। গ্রুপ থেকে ডিলিস্টেড করে স্যার চ্যাট বক্সে দিলে ভালো হয় স্যার। চ্যাট বক্সে দিয়ে দেব জি স্যার। স্যার তবু আমি আমার একটু মেইলে চাই, তাহলে সংরক্ষণ থাকবে আমার কাছে। স্যার মেইলে দিলে ভালো হয়। মেইলে তো দিলাম ব্যাচ 6। সেকশন এস সেকশন এ ব্যাচ 6 তাই না? @gmail.com একটা একটা করে দিচ্ছি, একটা গেছে আরেকটা দিচ্ছি, চ্যাটেও গেছে, চ্যাট বক্সেও গেছে, ইয়েতেও গেছে, হ্যাঁ মেইলেও গেছে, দুটোতেই দেখে নেন আপনারা। লেটস মুভ, আসেন। ওকে, আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে তিনটা জিনিস পড়েছিলাম, একটা প্রমিসরি নোট, অনেস্ট প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ এন্ড চে। আমরা বিল এতক্ষণ আমরা যেটা করলাম ওভারঅল, ওভারঅল মিন্স হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের আদ্যোপান্ত করলাম। এখন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যে তিনটা পার্ট আমরা পার্ট বাই পার্ট এখন করবো, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা পার্টকে ইন্ডিভিজুয়ালি করবো, অ্যাজ ওয়েল অ্যাজ একটার সাথে আর একটার কি পার্থক্য, একটার সাথে আর একটার কি চেঞ্জ গুলা সেটা আমরা করবো। আমরা যদি যাই প্রমিসরি নোট, প্রমিসরি নোট বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড চেক, তাই না? আমরা যদি যাই প্রমিসরি নোটটা কি জিনিস? প্রমিসরি নোট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং কন্টেইনিং অ্যান আনকন্ডিশনাল আন্ডারটেকিং সাইন বাই মেকার টু পে অন ডিমান্ড অর ফিক্সড ডিটারমাইনেবল ফিউচার টাইম এ সার্টেন সাম অফ মানি অনলি টু অর টু দ্য অর্ডার অফ এ সার্টেন পার্সন অর টু দ্য বেয়ার অফ দ্য ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ একটা প্রমিসরি নোট একটু বলে নেই, প্রমিসরি নোটের খুব বেশি এরিয়া নাই, খুবই অল্প। আমি এখানে একটা প্রমিসরি নোটের এক্সাম্পল সহ রাখছি, চার পাঁচটা স্লাইড আছে, এই চার পাঁচটা স্লাইড থেকেই পরীক্ষায় যদি প্রমিসরি নোট নিয়ে কোনো কোশ্চেন আসে এই কয়েকটার মধ্যে থেকেই আসবে, এবং
প্রমিজরি নোট নিয়ে যদি কোনো কোশ্চেন আসে, এই কয়টা পড়লে পরে প্রমিজরি নোট রিলেটেড যে ইস্যুস মোটামুটি কভার হয়ে যায়, এবং এখান থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে আমি বলে দিই, এই যে এক্সাম্পল, এই এক্সাম্পল গুলাই বারে বারে ঘুরে ফিরে, যতবার আসছে প্রমিজরি নোট নিয়ে এক্সাম্পল বৈশিষ্ট্য এই জিনিসগুলো আসে। দ্যাটস হোয়াই প্রমিজরি নোট যেহেতু চার পাঁচটা, মাত্র চার পাঁচটা স্লাইড, এই চার পাঁচটা মানে কোশ্চেনের উপরেই আপনি মোটামুটি ফুল একটা প্রিপারেশন চলে হয়ে যাবে আর কি। ওকে, প্রমিজরি নোট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং। আসেন, আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমরা ডেফিনেশনটাকে প্রপারলি কভার করব। ওকে, এ প্রমিজরি নোট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং, কি একটা একটা ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং, কন্টেইন অ্যান আনকন্ডিশনাল আন্ডারটেকিং, তাই না, সাইন্ড বাই মেকার টু পে অন ডিমান্ড অর ফিক্সড ডিটারমাইনেবল ফিউচার টাইম সার্টেন সাম অফ মানি অনলি টু অর টু দ্য অর্ডার সার্টেন পার্সন or to the bearer of the instrument. অর্থাৎ কি একটা প্রমিজরি নোট হইতে হলে এই এই জিনিসগুলো কভার করতে হয়, এই জিনিসগুলো থাকলে সেটাকে আমরা প্রমিজরি নোট বলি। এ প্রমিজরি নোট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং, কি রাইটিং, কন্টেইন অ্যান আনকন্ডিশনাল আন্ডারটেকিং, সাইন বাই মেকার টু পে অন ডিমান্ড, চাহিদা মাত্র, হ্যাঁ, অন ডিমান্ড, to pay on demand, হ্যাঁ, or fixed determinable future time, চাইবা মাত্র অথবা ফিউচারের যে কোনো নির্দিষ্ট সময়, certain sum of money, নির্দিষ্ট টাকা, only to or to the order or certain person or to the bearer of the instrument. এই ইস্যুগুলো থাকলেই এগুলাকে বলা হচ্ছে promissory note. A promissory note is not a bank note or currency note. অর্থাৎ কি প্রমিজরি নোট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং, এই জিনিসগুলো থাকতে হবে। এই ক্ষেত্রে এক্সাম্পল একটা সেট করা আছে, আই প্রমিস টু পে বি অর অর্ডার টাকা 1000, আমি বি কে কে পে বি অর টু অর্ডার টাকা 1000 দিতে প্রস্তুত। এটা হলো প্রমিজরি নোটের ডেফিনেশন। বলেন, প্রমিজরি নোটের ডেফিনেশন নিয়ে কারো কোনো ব্যাখ্যা, কোনো কোশ্চেন, কোনো এক্সপ্লেনেশন আছে কিনা? স্যার বলেন, ফিক্সড এন্ড ডিটারমাইনেবল এইটা আর কি আমরা মানে কেন এটাতে ইউজ, কেন এই জন্যই, কারণ অন ডিমান্ড মানে কি বেয়ারার, যেগুলো আমরা ধরেন চাহিদা মাত্র দিচ্ছি, তাই না, আটা লোকে ধরেন ডেট দিয়ে দিচ্ছি, কি ডেট দিচ্ছি, যেমন ধরেন প্রথমে একটা বুঝতে হবে প্রমিজরি নোট, এটা তো আপনি বুঝলেন ডেফিনেশন, আসলে এটা কি আমরা বলি না যে ক্ষুধা লাগছে ভাত খাই, ভাত খাই, কি খাই, ভাত খাই, তাই না, ভাত, আসলে ভাত জিনিসটা আসলে কি, দেখতে কেমন, মানে হাউ ইট ইজ মেড, কিংবা হোয়াটস দ্য ইনগ্রেডিয়েন্ট ইনক্লুডেড ইন দ্য রাইস অর ভাত, তাই না, হাউ উই ক্যান এক্সপ্লেইন ভাত, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াটস দ্য প্রমিজরি নোট, ডু ইউ নো হোয়াটস প্রমিজরি নোট, প্রমিজরি নোট ইজ মিস নোট, ইট হ্যাজ বিন ইউজড অনলি বিটুইন দ্য বোরোয়ার অ্যান্ড লেন্ডার, রাইট, ওকে, বিটুইন দ্য বোরোয়ার অ্যান্ড লেন্ডার, দিস ইজ নট সাচ কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট হুইচ মে ইউজ অ্যাজ ইন্ডিভিজুয়াল, রাইট, ইট হ্যাজ বিন used between the borrower and lender. Who's the borrower, who's the lender? Lender means corporate body, right? Like bank, financial institute, right? As well as lender means individual or corporate body, right? When an individual or corporate body lends some money from the bank or financial institution, the lots of documents have to fill up for them, right? Like lots of forms means application, photocopies, company's memorandum of association, article of association,
ট্রেড লাইসেন্স, ইআরসি, আইআরসি, অল ডকুমেন্টস ইনক্লুডিং ওয়েন দ্য লোন হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য ব্যাংক টু দ্য বরোয়ার, ব্যাংক হ্যাজ ডিটারমাইন্ড হাউ দিস মানি উইল বি রিপেইড বাই দ্য কাস্টমার, হোয়াট ইজ দ্য প্রসেস অ্যান্ড হোয়ার দিস কাইন্ড অফ প্রসেস, হোয়ার দিস কাইন্ড অফ টার্মস লাইক হাউ মাচ মানি এভরি মান্থ দ্য বরোয়ার উইল রিপে, হাউ মাচ রেট অফ দ্য ইন্টারেস্ট, ইন হুইচ ডেট দ্য পেমেন্ট উইল বি মেড, এগেনস্ট হাউ মাচ অ্যামাউন্ট মান্থলি পেমেন্ট উইল বি মেড, ইন ডিটেইল দিস কাইন্ড অফ ইনফরমেশন উইল বি ইনপুটেড অন দ্য প্রমিসরি নোট, মিনস দিস কাইন্ড অফ ইনফরমেশন হোয়ার দ্য রিটেন, দিস কাইন্ড অফ ইনফরমেশন হোয়ার উইল ফাইন্ড, দিস কল দ্য প্রমিসরি নোট মিনস ডিপি নোট। অর্থাৎ একটা ব্যাংক যখন কোনো কাস্টমারকে লোন দেয়, লোন দেওয়ার সময়ে, লোন স্যাংশন হয়ে যাওয়ার আগে কিংবা পরে অথবা ওই সময়ে কাস্টমারের কাছ থেকে একটা এক পেজের একটা ডকুমেন্ট সাইন করে নেয়, যেখানে বলা থাকে, কি বলা থাকে, যে তুমি এত টাকা লোন নিয়েছো, এত টাকার এত রেটে, এই লোনের বিপরীতে তোমাকে প্রতি মাসের চাহিদা মাত্র তোমাকে টাকাটা আমাকে ফেরত দিতে হবে, অথবা প্রতি মাসের এই তারিখে, ফিক্সড ডিটারমাইনেবল ফিউচার টাইম, প্রতি মাসের 10 তারিখে তুমি 25,000 টাকা করে আমার এই ব্যাংকে তুমি জমা দিবা, এটা তুমি চেকে দিতে পারো, তুমি ক্যাশে দিতে পারো, ঠিক আছে? নির্দিষ্ট করা থাকবে স্যার, রাইট? এই কথাগুলো যেখানে বলা থাকে এটাকেই বলা হচ্ছে ডিপি নোট বা প্রমিসরি নোট, কিংবা আমরা বলি ডিমান্ড প্রমিসরি নোট। ক্লিয়ার? তাহলে প্রমিসরি নোটটা কি জিনিস বুঝলেন? এখন প্রমিসরি নোটটা যেহেতু বুঝছেন, আসলে আমরা যে এত কথা বলছিলাম, ডেমো দেখানো যাবে? হ্যাঁ, এটার কি কোনো ডেমো দেখানো যাবে স্যার? হ্যাঁ, যে ডেমো তো রেডি, আমি তো যাবো ভাই, এই যে ডেমো, ইটস দ্য ডেমো, ওকে, আমরা আসবে এখানে, আমি বুঝাই দেব পুরোটা। হ্যাঁ, আমি ডেমো নিয়ে এসেছি, ওকে। তাহলে আপনাকে ফার্স্ট বুঝতে হবে, আমরা যে বলতেছি ভাত খেলে ক্ষুধা যায়, হোয়াট ইজ ভাত? ভাত খেলে ক্ষুধা যায়, ভাতটাকে আসলে কিরকম, আকারটা কি, তাই না? এটা তো আমাকে জানতে হবে, লাইক দ্যাট। তাহলে প্রমিসরি নোট হলো এই ধরনের একটা ডকুমেন্ট, যেখানে যেটা কিনা রাইটিং থাকে, কি থাকে রাইটিং থাকে, আনকন্ডিশনাল আন্ডারটেকিং থাকে, পে অন ডিমান্ড অফ ফিক্সড ডিটারমাইনেবল ফিউচার টাইম, চাইবা মাত্র অথবা যে কোনো একটা নির্দিষ্ট সময় সে টাকাটা দিবে, সার্টেন সাম অফ মানি, এই হলো প্রমিসরি নোট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন বলছে পার্টিস অফ এ প্রমিসরি নোট, পার্টিস অফ এ প্রমিসরি নোট, দেয়ার আর টু পার্টিস অফ এ প্রমিসরি নোট, একটা হলো মেকার অফ এ প্রমিসরি নোট, দ্যাট ইজ প্রমিসর মিন্স বরোয়ার কিংবা যাই বলি, দ্য পে অফ এ প্রমিসরি নোট অর দ্য পে অর এনি আদার পার্সন হু ইজ এনটাইটেলড টু রিসিভ দ্য মানি, রিসিভ দ্য অ্যামাউন্ট স্টেটেড ইন দ্য ইনস্ট্রুমেন্ট, মানে যে টাকাটা দেয়, একটা হলো কি প্রমিসর, আর একটা হলো কি পে বা প্রমিসি, তাই না? ওকে, দেন আসেন হলো এসেনশিয়ালস, এসেনশিয়াল রিকোয়ারমেন্টস বা রিকুইসাইটস অফ প্রমিসরি নোট, এই কোশ্চেনটা, হোয়াট ডু মিন বাই প্রমিসরি নোট, প্লিজ এক্সপ্লেইন দ্য, রাইট ডাউন ফিউ এসেনশিয়াল রিকুইসাইটস অফ প্রমিসরি নোট, অনেকবার ডেফিনেশন পোর্শন মানে আপনার এটা জানা হয়ে গেছে, এই জিনিসটা অনেকবার এসেছে। ওকে, কি কি আছে, মাস্ট বি ইন রাইটিং, মাস্ট সার্টেন আনকন্ডিশনাল টু পে, মানে যা আছে তাই, তাই না? শুড বি আনকন্ডিশনাল, মাস্ট বি সাইন, মেকার মাস্ট বি সার্টেন পেমেন্ট, মাস্ট সার্টেন কি, মাস্ট কন্টেইন, মাস্ট কন্টেইন টু প্রমিস টু পে মানি অর মানি অনলি, দ্য পে মাস্ট বি সার্টেন, মানে ওই জিনিসগুলো আপনি এখানে জাস্ট রিকুইসাইটস গুলাকে সেগুলো রাখতে হবে। এক্সাম্পল, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পল অফ প্রমিসরি নোট, এক্সাম্পল অফ নন প্রমিসরি নোট, একটা হলো নন প্রমিসরি নোট, এটা হলো প্রমিসরি নোট, এই এই কয়টা জিনিস আপনাকে বুঝতে হবে। বুঝতে হবে মানে কি, আপনি যে এই যে ডেফিনেশন গুলো জানলেন, বৈশিষ্ট্য বুঝলেন, এই ডেফিনেশন বৈশিষ্ট্য থেকে আপনাকে এক্সাম্পলের আনসার দিতে হবে, কিভাবে কোনটা প্রমিসরি নোট, কোনটা প্রমিসরি নোট না। অনেকবার এই কোশ্চেন আসছে পরীক্ষায়, অনেকবার আপনাকে একটা তুলে দিয়ে বলছে ইজ ইট ভ্যালিড প্রমিসরি নোট অর নট,
আপনাকে বলছে এই যে এটা ঝামস এটা তুলে দিল, আই প্রমিস টু পে বি অর অর্ডার টাকা 500, এটা কি প্রমিসরি নোট? অর প্রমিসরি নোট না। কেন প্রমিসরি নোট কেন না আপনাকে বলতে হবে, ঠিক আছে? ব্যাখ্যা, ওকে? প্রমিস করলে কি এটা প্রমিসরি নোট হবে? না 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 না, কেন তাহলে এতক্ষণ ডেফিনিশন করে কি বুঝলেন, এখন কেন এই কোশ্চেন করেন? স্যার প্রমিস করলে, প্রমিস করলে কি প্রমিসরি নোট হয়? প্রমিস করলে প্রমিসরি নোট হয় না, এই এই কন্ডিশনগুলো থাকলে প্রমিসরি নোট হতে হবে, এই কন্ডিশনগুলো। রিটেন আন্ডারটেকিং সাইন্ড এগুলো থাকলে তো তখন, এই দেখেন তো প্রমিস বলছে, এর জন্য জিজ্ঞেস করলাম স্যার। না প্রমিস বলে প্রমিস, প্রমিস আমি আপনাকে প্রমিস করলাম, কত বুঝি তো কত জনকে প্রমিস করে সব কিছু হয়। নো স্যার। ওকে আসেন, তাহলে দেখেন এখানে বলছে আই প্রমিস টু পে বি, আমি বি কে প্রমিস করলাম, আই প্রমিস টু পে বি, শেষ, আমি এই কথা বললাম, বাকিটা বললাম না, কিছুই বললাম না, এর মানে কি? আমি বি কে প্রতিজ্ঞা করেছি, এটা তাহলে কি বুঝাইলো, কোনো মিনিং হইলো? মিনিংলেস, তাই না? এখন যদি বলি আই প্রমিস টু পে বি অর অর্ডার টাকা 500, দেখেন এইখানে এইখানে সার্টেন সাম অফ মানি আছে, আছে না? এখানে সার্টেন পারসন আছে, আছে না? তাহলে দুইটা কন্ডিশন ফিল আপ করছে, তার মানে এটা একটা ভ্যালিড প্রমিসরি নোট। আবার এখানে বলছে আই প্রমিস টু পে বি টাকা 500 অন ডিমান্ড, আর এখানে বলছে কি অর্ডার, মানে ফিউচার অর্ডার অথবা ডিটারমাইনেবল টাইম এর কথা বলতে পারে। এখানে বলছে কি আই প্রমিস টু পে বি টাকা 500 অন ডিমান্ড এট বোম্বে, এখানে বলছে চাহিবা মাত্র বোম্বেতে তাকে 500 টাকা দেওয়া হবে। তাহলে বুঝলেন আমাদের প্রমিসরি নোটের বৈশিষ্ট্যর মধ্যে যদি বলি, বলা ছিল কি সাইন্ড হইতে হবে, এটা তো যখন বলবে সাইন্ড হইতে হবে, তারপর কি সার্টেন পারসন থাকতে হবে, সার্টেন অ্যামাউন্ট হতে হবে, মানে থাকতে হবে, তারপর কি ফিউচার ডিটারমাইন মানে ফিউচার ফিউচার হইতে পারে, অন ডিমান্ড হইতে পারে, তাই না? তাহলে কি হইছে আই প্রমিস টু পে বি টাকা 500 অন ডিমান্ড এট বোম্বে, বোম্বে চাহিদা মাত্র তাকে দেওয়া হবে। ওকে, তারপর আসেন আই অ্যাকনলেজ মাইসেলফ টু বি ইনডেবটেড টু বি ইন টাকা 1,00,000 টু বি পেইড অন ডিমান্ড টু ভ্যালু রিসিট, আমি অ্যাকনলেজ করলাম মাইসেলফ টু বি ইনডেবটেড, নিজেকে ঋণী হিসাবে টু বি বির কাছে টু টাকা 1,000 টু বি পেইড, পে করব অন ডিমান্ড, চাইবা মাত্র পে করব একটা নির্দিষ্ট এট ভ্যালু রিসিট যে পরিমাণ, অর্থাৎ কি এখানে ধরেন তাহলে সার্টেন সাম অফ মানি আছে, সার্টেন পারসন আছে, তাই না? বেয়ারার আছে, জি স্যার বেয়ারার আছে, তারপর হচ্ছে অর্থাৎ অল কন্ডিশন হ্যাজ বিন স্যাটিসফাইড, দ্যাটস হোয়াই এটা প্রমিসরি নোটের। স্যার তাহলে কি আমরা আরেকটা কথা বলতে পারি যে আমাদের প্রমিসরি নোট হওয়ার জন্য সবগুলো শর্ত পূরণ না করলেও যদি আমরা ম্যাক্সিমাম শর্তগুলো পূরণ করি তাহলে সেটা প্রমিসরি নোট হবে? এটা যখন বলে এটা কিন্তু একটা রিটেন ডকুমেন্টের উপরে এই কথাগুলো বলে, এই দেখায় আমি আপনাকে এই কথাগুলো বলার অর্থ হলো আপনি ধরে নিতে হবে এই কথাগুলো বলছে হলো একটা রিটেন ডকুমেন্টের উপরে, একটা ভ্যালিড প্রমিসরি নোটের উপরে এই কথা বলছে, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। এটা নট লাইক দ্যাট যে এরকম এখানে এরকম বলে, এটা তো এই যে ভ্যালিড প্রমিসরি নোটের উপরে এই কথা বলবে, দেখেন আপনি একটু জাস্ট ওয়েট করেন। ওকে, এই যে দেখেন এটা কিন্তু একটা প্রমিসরি নোট, হ্যাঁ জি স্যার, পুরোটা পড়া দেখেন যে অ্যামাউন্ট অ্যামাউন্ট প্লেস প্লেস ডেট, এই যে আই মিস্টার এবিসি মেক কমিটমেন্ট টু পে এক্স ওয়াই জেড কোম্পানি সাম অফ টাকা এত,
repayment to be made in the form of 10,000 এখানে মানে একটু এক্সপ্লেনেশন আকারে বলছে এই যে দেখেন 200 ইকুয়াল পেমেন্ট এট ইন্টারেস্ট ওই যে আমি আপনাকে বললাম একটা ভ্যালিড ইন্টারেস্ট রেট থাকবে সাম অফ মানি থাকবে টাকা এত পেবল অন 10th ইস মাস এই যে বিগিনিং এত এত থেকে আনটিল এত ডেট এখানে আবার সাক্ষী আছে এই যে সাক্ষী দিছে এই যে সাইন টাইপ অর্থাৎ এই কথাগুলো যখন বলবে এই কথাগুলো যখন বলবে তখন আমি নোটটা ইমাজিন করে নেব এই কথাগুলো যখন বলবে এর উপরে বলবে তার মানে আপনি যখন দেখবেন এই কথাগুলো বলছে মানে হলো কি আপনার প্রথমে ধরে নেবেন আপনি একটা রিটেন ডকুমেন্ট তার উপরে এই কথাগুলো বলতেছে ওকে স্যার রাইট তাহলে আপনি বুঝতে পেরেছেন সবগুলো তো ফিল আপ করতেছেন ইয়েস এবং আপনি কিন্তু এটা কিন্তু ভেরি মাস ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার পরীক্ষা যদি প্রমিজরের নিয়ে কোশ্চেন আসে এক্সাম্পল আপনার আসবে দিবে একটা হলো ডেফিনেশন বৈশিষ্ট্য এক্সাম্পল শেষ আপনার আর কিছু লাগবে না এখন এখানে আসে নন প্রমিজরি নোট দেখেন নন প্রমিজরি নোট দিয়েছে কেন নন প্রমিজরি নোট ব্যাখ্যা সহ আর মিস্টার সেন আই ও ইউ মিস্টার সেন বলতেছে আমি আই ও ইউ মানে আমি তোমার কাছে ঋণী টাকা 1,000 হিয়ার আই ও স্ট্যান্ড ফর আমি তোমার কাছে ঋণী হ্যাঁ এটা কি প্রমিজরি নোট এটা বলতেছে আমি তোমার কাছে ঋণী না এটা বলতেছে আমি তোমার কাছে ঋণী ইডি বলতেছে ইনডেবটেড টু ইউ বুঝতে পেরেছেন স্যার এটা কি ওরাল না তোমার কাছে ঋণী না না এটা ওরাল হইতে পারে এটা রিটেন হতে পারে অবশ্যই রিটেন ওকে সমস্যা নাই রিটেন হলে তো হবে না রিটেন হলেও হবে না ওরাল হলেও হবে না হ্যাঁ কোনটাই হবে না কোনটাই হবে না এন্ড যখন বলবেন যে আমি তোমার কাছে ঋণী এই কথা বলার পরে যদি আপনি দেখেন এই কথাগুলো বলেন মানায় কিনা আমি তোমার কাছে ঋণী ঋণী এট বোম্বে তারপরে অন ডিমান্ড ও কিন্তু বলে নাই আমি তোমার কাছে 1,000 টাকা ঋণী এটা আমি তোমাকে পেমেন্ট করব আই উইল বি পেইড দিস 1,000 এট বোম্বে অন ডিমান্ড অর এট ডিটারমাইনেবল ফিউচার টাইম অর এত এত ডেট এরকম কিছু যদি না বলে ধরে সবই বলছে শুধু এটাই বললো না যে এই টাকা আমি তোমাকে পরিশোধ করব জি স্যার আর সব বললো তাহলে তো হবে না হবে না জি স্যার তাই না এটা জাস্ট বুঝাইছে দেখেন এই যে এই মেসেজটা পড়েন এখানে বলছে দিস ইজ অনলি অ্যান অ্যাডমিশন টু ইনডেবটনেস জাস্ট নিজেকে বুঝাইছে আমি একজন ঋণগ্রস্ত ওকে এই ক্লায়েন্টটা আসেন এখানে বলছে আই প্রমিস টু পে বি টাকা 300 এখানে কিন্তু দেখেন বলছে প্রমিস বলছে টু পে বলছে পেমেন্ট করবে বি কে সার্টেন সাম ফার্স্ট ডিডাক্টিং দেয়ার আউট এনি মানি হুইচ মে বি ও মি মানে আউট এনি মানি হুইচ হি মে মানে হলো আমি যে তার কাছে পাই সেটা কেটে রেখে বাকিটা দিব কিন্তু আমরা হয়তো কোথাও পড়ছিলাম মাস্ট বি আনকন্ডিশনাল আনকন্ডিশনাল জি স্যার তাই না এখানে কোনো কন্ডিশন দেওয়া যাবে না দ্যাটস হোয়াই এটা কোনো প্রমিজরি নোট না হবে না জি স্যার ঠিক আছে গেল তারপর আসেন এটা দেখেন আই প্রমিস টু পে বি 507th ডেজ আফটার দিস ডেট এটা আনসার্টেন কন্ডিশন স্যার এটাও কন্ডিশন আনসার্টেন মানে কি বলছে আনসার্টেন কন্ডিশন প্লাস আনসার্টেন মানে ডি মৃত্যু 7 দিন পর ডি কবে মরবে না পারবে কোন কি অবস্থা দেয়ার ইজ আচ্ছা দিস আর নট ভ্যালিড প্রমিজারি নোট বিকজ দ্য প্রমিজারি নোট মাস্ট বি আনকন্ডিশনাল এন্ড বাট দেয়ার আর কন্ডিশন এক্সিস্ট এখানে একটা কন্ডিশন আছে তাই না তারপর আই প্রমিস টু পে ইট পে বি টাকা 500 এন্ড অল আদার সাম ডিউস এই অল আদার সাম এটা তো কি সার্টেইন হলো না সার্টেইন সাম অফ মানি বলছে তাই না দিস ইজ নট সার্টেইন অ্যামাউন্ট কাজে এটা কোনো ভ্যালিড প্রমিজারি নোট না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনটা প্রমিজারি নোট কোনটা প্রমিজারি নোট না পরীক্ষার হলে কি পরীক্ষায় কিন্তু আসে হ্যাঁ স্যার এটা কিন্তু কনফিউজিং হয়ে গেছে চার নাম্বার ইয়াটা যে আই প্রমিস টু পে বি আর এস 500 এটা কিন্তু একটু টাইপস অফ মানে মানে কনফিউজড করার জন্য একদম প্রপার ইনাফ ওকে
এই ছিল হলো আপনার প্রমিসরি নোট রিলেটেড যদি বলি, এর বাইরে আসলে আপনি বই দেখেন আপনার ম্যানুয়াল যাদের কাছে আছে, প্রমিসরি নোটের যে রিলেটেড যে ইস্যুস এর বাইরে আর কিছু নাই মূলত। হ্যাঁ, এতটুকুই যদি আপনি কাভারে রাখতে পারেন আমি মনে করি প্রমিসরি নোটটা যা আসুক পরীক্ষায় সাফিসিয়েন্ট। এটা কই দেখেন আপনার যাদের ম্যানুয়াল আছে পেজ নাম্বার কত হতে পারে? এখানে আছে কি কি জাস্ট প্রমিসরি নোটের ডেফিনেশন আছে, আর হলো ই আছে, ওই যে এক্সাম্পল গুলো আছে তাই না? রিকগনাইজ প্রমিসরি নোট এরকম বলা আছে, এসেনশিয়াল রিকুইসাইটস অফ প্রমিসরি নোট জাস্ট এটাই আছে। এখানে একটা ইন্ট্রোডিউ কোশ্চেন আছে, হোয়াট আর দ্য এসেনশিয়াল রিকুইসাইটস অফ প্রমিসরি নোট, দুই নাম্বার দুইটাই। হ্যাঁ, একটা জিনিস আর তাহলে স্যার আমরা বলতে পারি যে প্রমিসরি নোটে দুইটাই পার্টি থাকবে, একটা পে আর একটা হচ্ছে বেয়ারার। আমি বলে দিছি জি স্যার, টু পার্টিস, টু পার্টিস। আর স্যার আমরা যখন এটা হচ্ছে প্রমিসরি নোটটা আর যে ডেফিনিশনটার মধ্যে যে এলিমেন্টস গুলো পড়লাম, যে কি এলিমেন্টস গুলো ছিল ওটাই হচ্ছে এটার কন্ডিশন যদি ফিচারস। হ্যাঁ, এই ম্যানুয়ালে যে কয়টা আছে এই কয়টা বাকিটাও পড়তে পারেন, সবই ওইগুলাই। কিন্তু আমার কথা হলো ধারণা আছে এত ব্যস্ত যে এত পড়ার সময় নাই, বাট আপনার ডেফিনেশন মনে আছে, আপনার ডেফিনেশন মনে আছে পরীক্ষার এসেনশিয়াল রিকুইসাইটস, ডেফিনেশন থেকে আপনি পাঁচটা রিকুইসাইটস লিখতে পারবেন। আমরা যাব চেক, যেহেতু আমরা প্রমিসরি নোটের পার্টটা শেষ করলাম, উইল গো টু চেক। চেক ওহ ভেরি মাচ প্র্যাকটিক্যাল অ্যাস্পেক্ট, সবার জীবনে চেক আসে তাই না? আসে না যারা যারা ধরেন একটু ফিনান্সিয়াল টার্মের সাথে জড়িত, মানে এডুকেটেড যারা, সবারই একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যাদের নাই তারা করে নেবেন এই আর কি। আসেন চেক, আন্ডার সেকশন 6 অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ drawn upon a specified banker, not expressed to be payable otherwise than on demand, not expressed to be payable otherwise than on demand, a check must be printed, signed by maker, must contain an unconditional order of specified person to the bearer of the instrument. Check. Check is an instrument, is a bill of exchange drawn upon a specified banker, jeta ekta oi nirdishto bank er upor uttolon hoy, not expressed to be payable otherwise than on a demand. Eta kono bhabe sahiba matro sara pradan joggo na. চেক মাস্ট বি প্রিন্টেড। হ্যাঁ, কথাটা কঠিন হয়ে গেল, কঠিন না একদম সহজ করে গেছেন, একদম সহজ ভাবে যান আপনার চেক। আপনি সহজ করার জন্য একটা বুদ্ধি দিই, আপনি চেকের বইটা আছে না, চেকের পাতাটা বের করেন, ওইখানে বলা আছে সাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এসে টাকায় লেখা থাকে, ঠিক আছে না স্যার? টাকাতে লেখা থাকে, চাহিবা মাত্র ছাড়া অন্য ভাবে এটা পেমেন্ট যোগ্য না, মানে আপনার চাহিদা মাত্র মানে এটা দ্বারা এটাই বুঝাইছে আপনার ব্যাংক চেকটা ব্যাংকে যাইতে হবে, যাওয়ার সাথে সাথে আপনি পেমেন্ট হবে, ঠিক আছে?
জি স্যার বুঝতে পেরেছি ওকে জি স্যার তাহলে চেক মাস্ট বি প্রিন্টেড এটা অবশ্যই প্রিন্টেড হতে হবে যেটা আমি এর আগেও বলছিলাম একটা সাদা কাগজ আর একটা প্রিন্টেড জিনিস তাই না জি স্যার চেক মাস্ট বি প্রিন্টেড সাইন বাই মেকার যার অ্যাকাউন্ট তার সাইন লাগবে নাজনীর সাইন লাগবে মাস্ট বি সার্ট কন্টেইন আনকন্ডিশনাল অর্ডার অবশ্যই আনকন্ডিশনাল অর্ডার থাকতে হবে কোনো কন্ডিশন থাকা যাবে না স্পেসিফাইড পারসন ওই যে বাহককে তার নাম থাকতে হবে অর টু দা বেয়ারার অফ দ্য ইনস্ট্রুমেন্ট ওই যে চেকের পিছনে সাইন করে আরেকজনকে দিয়ে দিল যে তুমি টাকাটা তুলে নিয়ে আসো আমার নাম একটা ব্যাপার আছে আনকন্ডিশনাল যখন বলতেছে স্যার আমরা তো মাঝে মাঝে দাগ কাটা চেক ব্যবহার করি না দিস ইজ নট কন্ডিশনাল এটা আনকন্ডিশনাল দাগ কাটা চেক মানে কি এটা আসবে কয় ধরনের দাগ কাটা জানেন সব ধরনের দাগ কাটা দাগ লেগে যাবে একদম জানতে জানতে জি স্যার ওকে আনকন্ডিশনাল এজন্য ওইটা মনে হয় দাগ কাটা চেক কখন আনকন্ডিশনাল চেক না ওটা হলো চেকের বৈশিষ্ট্য ওকে সরি দাগ কাটা চেক কখনো কন্ডিশনাল চেক না ওটা আনকন্ডিশনাল চেক এই ছিল চেক তাহলে চেকের যদি ডেফিনিশন বলে তাহলে বলি কারো কোনো কোনো কোশ্চেন থাকলে বললেন খুবই সহজ খুবই দ্রুত করব খুব দ্রুত ভাবে এটা আমরা ক্যাপচার করে নিব বলেন চেকের ডেফিনিশন নিয়ে কোনো কোশ্চেন এখন পর্যন্ত নাই স্যার নেই ওকে আসেন তাহলে এসেনশিয়াল ফিচার অফ চেক আমরা অলরেডি পাঁচ সাতটা পড়ে ফেলছি প্রিন্টেড সাইন বাই মেকার রিটেন ডেটেড রিটেন রিটেন আনকন্ডিশনাল অর্ডার স্পেসিফাইড পারসন অর টু দা বেয়ারার তাই না তাহলে আসেন এখানে কি আছে রিটেন থাকতে হবে সাইন বাই মেকার হইতে হবে পেমেন্ট টু বেয়ারার অর টু দা পেমেন্ট টু বেয়ারার অর্ডার অর অন ডিমান্ড tally of signature with specimen signature date time of presentation এই জিনিসটা থাকতে হবে আর কোনো মানে নাই এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না এটা হয়তো কোথা থেকে নিছিলাম বাদ দিলাম ভ্যালিডিটি থাকবে আনকন্ডিশনাল অর্ডার থাকবে সার্টেন অ্যামাউন্ট অফ মানি থাকবে প্রিন্টেড থাকবে স্যার tally of signature দিয়ে মানে আপনি আর আপনার ফ্রেন্ড কিংবা আপনি আর আপনার ভাই আপনার বোন মিলে দুইটা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন জয়েন্ট অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্টে সিগনেচার জয়েন্ট লাগবে দুজন লাগবে তাই না এই যে দুজনের সিগনেচার পাশাপাশি এটা করে টালি আছে এই ছিল হলো আপনার সাফিউল ভাই আপনার মাইক্রোফোন তো মিউট করেন ওকে দেন আসেন পোস্ট ডেটের চেক স্যার পোস্ট ডেটের চেক আমরা কতদিন পর্যন্ত করতে পারি এটা কি কোনো মানে স্পেসিফিক ই আছে নির্দেশনা আছে না পোস্ট ডেটের কি জিনিসটা বুঝছেন তো নাকি জি স্যার এটা ফিচারের জন্য না এ চেক হুইজ বিয়ারস এ ফিউচার ডেট
that is subsequent date of the presentation is called post dated check মানে ধরেন হলে একটা চেকের ডেট আছে আগামী কাল তাই না আজকে কয় তারিখ নাজনীন আজকে হচ্ছে 26 26 একটা চেকের ডেট ধরেন আছে 27 তারিখ 27 2 আর আপনি 26 ডেট দাও আছে 27 2 হ্যাঁ জি স্যার আপনি 26 2 এ ব্যাংকে গেলেন ব্যাংকে যা বললেন ভাই আমাকে টাকা দেন ব্যাংক টাকা দিবে নো স্যার দিবে না কারণ আমার দিবে না দিবে 27 তারিখ অথবা তারপরে সর্বোচ্চ 6 মাস এর মধ্যে আপনাকে দিতে হবে 27 2 থেকে 6 মাস দিক ধরেন জুন মার্চ এপ্রিল মে জুন মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্টের মধ্যে গেলে দিবে স্যার আগস্টের 27 তারিখ জি স্যার 26 তারিখ তাহলে আগস্টের 26 তারিখের মধ্যে আপনি যদি যান তাহলে দিবে অর্থাৎ যে ডেটের চেকটা যেদিন প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে গেছেন তার পরের দিনের ডেট অর্থাৎ এটাকে বলা হয় পোস্ট ডেটেড চেক এই চেক ইজ ডেটেড 15/1 প্রেজেন্টেড আচ্ছা এই চেক ডেটেড আচ্ছা ডেটেড 15/1/2009 প্রেজেন্টেড অন 12/9/2009 এ ব্যাংকার শুড রিফিউজ টু পে দা চেক ওকে পোস্ট ডেটেড চেক এখন কোশ্চেনটা কি ছিল আপনার স্যার আমি এটা জানতে চাচ্ছি যে হচ্ছে যে আমরা যখন চেকটা হ্যাঁ মানে ফিউচারের জন্য করতে যাচ্ছি মানে আমি এটা ফেব্রুয়ারি মাসে হয়তো বা চেক সাইন করে দিচ্ছি ডেট লিখে দিচ্ছি হচ্ছে মার্চের একটা কোনো ডেটে সেটা কি আমি করতে পারবো আমি ব্যাংকে নিচ্ছি না বাট আমি আমার যে ইয়াকে আমার সাথে যার ট্রানজেকশন হচ্ছে আমি তাকে চেকটা দিচ্ছি বাট একটু লেটেড দিচ্ছি লেট ডেট দিচ্ছি মানে সমস্যা তো নেই সেক্ষেত্রে আপনি আজকে না কোনো সমস্যা নাই তার সাথে যদি সেই নেগোসিয়েশন হয় কারণ আপনি আজকে দাঁড়িয়ে তাকে বললেন তুমি যে আমার কাছে আমাকে যে মালটা সাপ্লাই দিছো তার জন্য তুমি তো চেকটা পাও তোমার চেকের ডেটটা আমি আগামী মাসের 1 তারিখ দেব জি স্যার ও যদি বলে ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি আগামী মাসের 1 তারিখ অথবা তারপরে ব্যাংকে যে টাকা তুলব ওকে ডান এটা হতে পারে হ্যাঁ এটা হতে পারে ওকে স্যার থ্যাঙ্ক ইউ হতে পারে অবশ্যই দুজনে নেগোসিয়েশন থাকতে হবে জি স্যার তারপর আসেন রিস্ক অফ পেমেন্ট অফ পোস্ট ডেটেড চেক আচ্ছা একটু বলেন তো চেকের ডেট 27 2 ছিল 26 2 আপনি ব্যাংকে গেলেন ব্যাংকে যাওয়ার পরে এই চেকটা যদি পেমেন্ট হয় হ্যাঁ ধরেন একজন আপনাকে চেকটা দিছে যখন চেকটা দিছে সে তো ভালোভাবেই দিছে ভালো জ্ঞানেই দিছে যাক ও তো আমার কাছে টাকা পায় আমার অ্যাকাউন্টে টাকা আছে আমি চেকটা দিলাম তাই না ও চিন্তা করে আপনাকে চেকটা দিল আপনি দেয়া ধরেন আপনি ব্যাংকে গেলেন ব্যাংক আপনাকে টাকাও দিয়ে দিল টাকা তো ব্যাংক দিল হ্যাঁ এখন এই চেক কি কি ধরনের ই থাকতে পারে কি কি রিস্ক থাকতে পারে আইডিয়া নাই স্যার আইডিয়া নাই যেমন ধরেন ধরে চেকটা তো কালকে যাবে এখন আপনি যে আপনার আপনি যাকে চেকটা দিবেন তার আগে আপনি ধরেন অনেক ট্রানজেকশন হয় আপনার এই অ্যাকাউন্টে কারণে ধরেন আপনি চিন্তা করছেন আমি তো অনেকের কাছ থেকে চেক পাইছি ওই চেকটা জমা দিছি অমুক ব্যাংকে ওই ব্যাংকের টাকাটা আগামীকাল সকাল 10টায় ঢুকবে ঢুকলে পারে এইখান থেকে এই যে আমি যে একটা চেক দিলাম এই চেকের পেমেন্ট আগামীকাল তাহলে হয়ে যাবে তাহলে একটা কাজ করি আজকে তো আমার টাকা দরকার আমি তাহলে এইখান থেকে আমার বিজনেসের জন্য আমি এখান থেকে আমি কিছু টাকা তুলি এখন আপনি টাকা তোলার পরে যে চেকটা আপনি দিবেন আর একজনকে 27 তারিখের ডেট সেই দিনের যে ব্যালেন্স থাকার কথা সেটা কমে গেল আজকে তাই না কমে গেল তার মানে কি কমে গেল হ্যাঁ এটা হতে পারে আরেকটা কি হতে পারে যে চেকটা আপনি দিবেন এই চেকটা বলা হলো কি কাউন্টার ম্যান্ডেট হতে পারে কাউন্টার ম্যান্ডেট মানে কি মানে স্টপ অর্ডার থাকতে পারে ধরেন বলা আছে যে অ্যাকাউন্টের চেক ধরেন এই অ্যাকাউন্টটা বলা থাকতে পারে যে নো ডেবিট অ্যাকাউন্ট মানে এই চেকটার
পেমেন্টের জন্য 27 তারিখ পর্যন্ত নো ডেবিট করা আছে। যে কোনো অথরিটি কিংবা সে বলতে পারে যে আমার সে অ্যাকাউন্টটা নো ডেবিট করে রাখেন। আমি কাস্টমার, আমি ব্যাংকে অ্যাপ্লিকেশন দিয়ে রাখতে পারি যে তুমি নো ডেবিট করো, তুমি 27 তারিখ সকালবেলা এটাকে তুমি স্টপ পেমেন্টটা তুলে দিবা। তার মানে 26 তারিখ নো ডেবিট করা থাকলে তাহলে নো ডেবিট থাকতে পারে অ্যাকাউন্টটা, কাউন্টার ম্যান্ডেট থাকতে পারে। আরেকটা কি হতে পারে, ড্রয়ার মে ডাই অর বিকাম ইনসলভেন্ট অর ইনসেন্স, কোন কারণে ব্যাংক টাকা পেমেন্ট করে দিল, হঠাৎ করে যেদিন চেকটা দিয়ে, ওই যে আপনি বললেন না নাজনীন যে আপনার সাথে একজনের চুক্তি হলো, আপনি এক মাস পরে ডেটাটা চেক দিবেন, ইন দ্য মিন টাইম যে চেকটা দিল এক মাসের মধ্যে সে গন কেস। নর্মালি ডিসিস ব্যক্তির অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হলে ব্যাংক পেনাল্টি খাবে। এই জন্য ধরেন ব্যাংক তাহলে ঝামেলায় পড়ে যাবে, ব্যাটা বুঝতে পারছেন? এই জন্য পজিটিভ চেক পেমেন্ট করা এটা একটা রিস্ক। একটা কি হতে পারে, গার্নিশ অর্ডার থাকতে পারে, কোর্টের একটা অর্ডার থাকতে পারে যেটা ব্যাংক জানে না। কাস্টমার চান্সে চান্সে কি করছে, আরেকজনকে চেক দিয়ে বলছে যা আমার দায়টাও পরিশোধ হলো, আমার ঝামেলাও শেষ। কিন্তু ব্যাংক যখন পেমেন্ট করে দিবে, ঠিক তার পরক্ষণে বুঝতে হলো এটার তো কোর্টের অর্ডার আছে, এটা গার্নিশ অর্ডার আছে। মানে এই প্রবলেম গুলো হইতে পারে, অর্থাৎ বলছে রিস্ক ইন মেকিং পেমেন্ট অন পজিটিভ চেক। পজিটিভ চেক এর কি কি রিস্ক আছে, ওকে, এই রিস্ক গুলো থাকতে পারে। তারপরে স্টেল চেক, মানে চুরি হওয়া চেক, চুরি হওয়া চেক এর কি কি বৈশিষ্ট্য, এ চেক হুইচ বেয়ার্স দ্য ডেট আর্লিয়ার দ্য ডেট অন হুইচ দ্য চেক হ্যাজ বিন ড্রন অর প্রেজেন্টেড ইজ কল্ড অ্যান্টি ডেটেড অর পোস্ট ডেটেড চেক। কি বলছে, এ চেক আর্লিয়ার টু দ্য ডেট অন হুইচ দ্য চেক হ্যাজ বিন ড্রন, তার মানে কি যেদিন আপনি টাকাটা তুললেন, ধরেন 27 তারিখের ডেটের একটা চেক, তাই না? জি স্যার। আপনি যায় 28 তারিখে তুললেন, এটাকে ধরে নেওয়া হচ্ছে স্টেল চেক বা হারানো চেক বা চুরি যাওয়া চেক, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু এরকম হয় না। হ্যাঁ, তারপরে এটা বলতেছে, কেন বলতেছে, এটা মানে ইউজেস অনুযায়ী রীতিনীতি অনুযায়ী বলে, দ্য চেক ইজ প্রেজেন্টেড ইজ কল্ড এ চেক, এক্সাম্পল এক্সাম্পল দিছে, এ চেক ড্রন অর প্রেজেন্টেড 8 জানুয়ারি 2015 বাট বেয়ারিং দ্য ডেট 1 জানুয়ারি 2015। দেখেন জানুয়ারির 8 তারিখের ডেট দেওয়া, সেই চেকটা জানুয়ারির 1 তারিখে ডেট দেওয়া, সেই চেকটা গেল জানুয়ারির 8 তারিখে, মানে 7 দিন পরে গেল, তাই না? এই চেক গুলাকে বলা হচ্ছে অ্যান্টি ডেটেড চেক। ব্যাংকার ক্যান পে সাচ চেক, এই চেকের টাকা ব্যাংক পে করে, কোনো সমস্যা করে না, বাট শুড বি প্রেজেন্টেড ফর পেমেন্ট উইদিন এ সার্টেন রিজনেবল টাইম। ইফ দ্য সেম ইজ নট প্রেজেন্টেড উইদিন রিজনেবল টাইম, ডিপেন্ডস অন ব্যাংকার্স ইউজেস অর লোকালিটি ইজ সেড টু বি স্টেল। মানে এই রিজনেবল টাইম বলতে আসলে যেটা বোঝাই গেছে, এটা তো আইনের ভাষায় আছে, 6 মাসের মধ্যে ব্যাংক পেমেন্ট করবেই, ব্যাপারটা বুঝছে, 6 মাসের পরে গেলে ব্যাংক ধরে নেবে, এটা একটা ঝামেলা আছে। আমার মনে হয় ক্লিয়ার। চেক নিয়ে এখন আসেন এই যে দাগ কাটা নিয়ে, এই যে আপনার দাগ কাটার কথা, জি স্যার বললেন কত দাগ কাটা, দেখেন দেয়ার তো ওপেনই, ওপেন চেক ক্রস চেক, ওপেন চেকে কোনো দাগ থাকে না, ক্রস চেকে দাগ থাকে। স্যার আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, একটা না বলেন আরিফুল, পরে যদি চায় এটাকে যায়, এটাকে তারা স্টেল চেক বলতেছে, ঠিক আছে ভাই? ভাইয়া বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছেন ভাইয়া, থ্যাংক ইউ ফর কাম ব্যাক। আমি তো ভাবছিলাম আপনারা সব ঘুমাইছেন, দুই একটা দাও আসতেছে কোশ্চেন, ঘুমাইন না ভাই, যতই টায়ার্ড হন আসেন আমরা একটু পড়াশোনা করি। খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনছি স্যার, থ্যাংক ইউ। আপনি এগুলো নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করেন তো, এগুলো আপনি অনেক ডিটেইলে পড়াচ্ছেন তো, ভালো লাগছে আর কি, থ্যাংক ইউ। আসেন, এই যে ডিফারেন্ট টাইপ অফ চেক, একটা হলো ওপেন চেক, একটা হলো ক্রস চেক, তাই না? ওপেন তো ওপেনই, এখানে কোনো দাগ কাটা থাকে না, ক্রস চেকে দাগ কাটা থাকে, বিভিন্ন ধরনের দাগ কাটা থাকে। আমরা প্রথমে ওপেন চেক, ওপেন চেক গুলো কি কোন চেক, ওপেন চেক থেকে ব্ল্যাঙ্ক চেক,
না ভাইয়া, ওপেন চেক বলতেছে যেখানে ধাক্কাটা নাই, ওই যে ক্রস চেকের কর্নারে দুইটা প্যারালাল লাইন থাকে যেটা, হ্যাঁ এই প্যারালাল লাইনটা থাকে না, যখনই প্যারালাল লাইন থাকবে তখনই এটাকে বলে দেওয়া হয় কি চেক, ক্রস চেক, ঠিক আছে। আর যখনই কোনো কিছুই থাকবে না, এরকম ধাক্কাটা থাকবে না, এটাকে বলা হবে কি চেক, ওপেন চেক। নর্মালি ওপেন চেকটা কি হয়, ওভার দ্য কাউন্টার পেমেন্ট হয়, আপনি চেক কাউন্টারে নিয়ে যাবেন, কাউন্টার আপনাকে টাকা দিয়ে দিবে, ক্লিয়ার? ক্রস চেকের ক্ষেত্রে কি আসে, হুইচ হ্যাজ টু শর্ট, কি হুইচ হ্যাজ শর্ট টু প্যারালাল লাইন্স মেড অ্যাক্রস দ্য ফেস অ্যান্ড পেইড ইট অনলি টু দ্য অ্যানাদার ব্যাংক, অর্থাৎ যখন কোনো চেকের কোণায় দুইটা প্যারালাল লাইন কেটে দেওয়া হয়, দাগ কেটে দেওয়া হয়, এই চেকটাকে বলা হয় হলো ক্রস চেক। এবং এই চেকটা অবশ্যই এটা কোথায় পেমেন্ট হবে, যে ব্যাংকের চেক সেই ব্যাংকেই পেমেন্ট হবে। এখন আসে ক্রস চেকের সিস্টেমটা কি, যেমন ধরেন আপনার হলো ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, তাই না, ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, তাই সেই ব্যাংকের একটা চেক আপনি কি করলেন, নাজনীন আপনি আদিফুলকে দিলেন, ওকে। এখন আরিফুল কি করলো, আরিফুলের একটা অ্যাকাউন্ট আছে ধরেন ব্যাংক এশিয়াতে, আরিফুল কি করলো আপনার চেকটা নিয়ে ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে, এটা তো ক্রস চেক, ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে জমা দিল। ব্যাংক এশিয়া কি করবে, এই চেকটা থ্রো বাংলাদেশ ব্যাংকের নিকাশগর, বাংলাদেশ ব্যাংকের নিকাশগর ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এটা ডাচ বাংলা ব্যাংক থেকে টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট করে নিয়ে এসে আরিফুলের ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে জমা দিল। এই চেক গুলাকে বলা হচ্ছে কি চেক, ক্রস চেক। এখন ক্রস ক্রস তো কয়েক ধরনের আছে, একটা হলো জেনারেল ক্রসিং, স্পেশাল ক্রসিং, অ্যাকাউন্ট পেই, নট নেগোশিয়েবল, জেনারেল ক্রসিং, ডেমো, ডেমো না, এইগুলার তো আসলে ডেমো আনি নাই, একটা চেক আনছি, চেকের ডেমো আছে একটা, হ্যাঁ এগুলা জাস্ট একটু একটা দেখলেই বুঝবেন, হ্যাঁ তারপর আমি আপনাকে চেকের ডেমো, চেকের ডেমো এখানে নাই, অন্য এটা থাকতে পারে, দেখি তো একটা চেক টু চেকই, চেকের ডেমো তো আপনি চেক তো জানেনই, তারপরে দেখি ক্রস চেকের ডেমো আর কি, মানে সব আমরা তো সব সময় নরমাল চেক দেখি, ক্রস চেক তো খুব নরমালি আমরা দেখি না, এই জন্য ওয়েট ট্রাইং টু শো দ্য ডেমো ক্রস চেক। আপনি চাইলে আপনিও দেখে নিতে পারবেন, গুগল একটা সার্চ দেন, ইমেজ অফ ক্রস চেক বের হয়ে আসবে, মামাকে বলেন মামা বলে দিয়ে দিবে, ওকে। আসেন জেনারেল ক্রসিং চেক, সরি স্যার আপনি নিচে একটা নোটস একটা আপনার ই আছে যে হচ্ছে নট নেগোশিয়েবল, ও এটা তো আপনার ইয়েতে আছে, ওকে স্যার আপনি কন্টিনিউ করেন, আসবো তো, ইজ দ্য সিম্পলেস্ট মোড অফ ক্রসিং ইজ টু পুট টু প্যারালাল লাইন্স অ্যাক্রস দ্য ফেস অফ দ্য চেক, চেকের কোণায় দুইটা সিম্পল প্যারালাল লাইন টেনে দেওয়াকে বলা হলো জেনারেল ক্রসিং, স্পেশাল ক্রসিং দ্য নেম অফ দ্য ব্যাংক এন্ড দ্য ব্রাঞ্চ ইজ রিটেন ইন দ্য টু প্যারালাল লাইন্স, দিস ইজ ইনস্টিটিউশনাল চেক, মানে হলো স্পেশাল ক্রসিং বলে দেওয়া হয় যে এই চেকটা এই ব্যাংকের এই ব্রাঞ্চেই শুধু ক্লিয়ার হবে, অন্য কোনো জায়গায় হবে না, ঠিক আছে, হ্যাঁ এটাকে বলা হচ্ছে স্পেশাল ক্রসিং। অ্যাকাউন্ট পে ইজ এ জেনারেল ক্রসিং এন্ড পে অর হোল্ডার মে ইনডোর্স টু অ্যানাদার, এটা হলো অ্যাকাউন্ট পে, অ্যাকাউন্ট পে বলতেছে এটা হলো জেনারেল ক্রসিং চেক, এই চেকটা নর্মালি হোল্ডার চাইলে এটাকে ফার্দার ইনডোর্স করতে পারে অন্য কাউকে, যেটা আমরা এত এতক্ষণ রাইট এতক্ষণ করলাম। আর নট নেগোশিয়েবল, এরা বলছে জেনারেল ক্রসিং চেক নট নেগোশিয়েবল যখন লেখা থাকবে, এটা একটা জেনারেল ক্রসিং, এটা কোনো ট্রান্সফার হয় না, এটা কোনো ইন্ডোর্সমেন্ট হবে না, ইন্ডোর্স হবে না, অন্য কাউকে এটা ইন্ডোর্স করা যাবে না,
এটা হলো তাহলে কি আমি যাকে দিচ্ছি একমাত্র সেই রাইট এক্স্যাক্টলি এবং অ্যাকাউন্ট থেকে আমি যাকে দিচ্ছি সেই উঠতে দিতে পারবে শুধু তার নামে ক্লিয়ার হবে এসে চাইলে অন্য কাউকে আর এটা এন্ডোর্স করতে পারবে না অন্য কারো নামে সেটা এখানে কি আমি নাম উদ্দেশ্য নাম লিখে দিচ্ছি নাকি শুধু নট নেগোশিয়েবল লিখে দিচ্ছি আপনি তো চেকের উপরে নাম লিখে দিবেন আর অ্যাকাউন্ট পেয়ের ঘরের মাঝখানে ওইখানে আপনি নট নেগোশিয়েবল শব্দটি আপনি লিখে দিবেন রাইট তা এটা মানে হচ্ছে এটা আমি মানে পেই ছাড়া অন্য কেউ এটা যার নাম লিখে দিলেন যার নাম লিখে দিলেন উনি ছাড়া আর কেউ এটাকে ক্যাশ করতে পারবে না এটা ইউজার জন্য কি বিশেষ কোনো মানে ই আছে স্যার এগুলোর ব্যবহার এখন নাই এখন তো মনে করা যে সব তো মডার্ন বুঝছেন এখন তো সব মডার্ন এগুলোর ব্যবহার খুব কম নাই বললেই চলে আমি আপনাকে যদি দেখাই এটা জাস্ট ধরেন টু প্যারালাল লাইন্স আছে না টু প্যারালাল লাইন্স এর মাঝ কাটার মধ্যে লেখটা কি হ্যাঁ 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 টু প্যারালাল লাইন্স এর মাঝখানে লিখে দিবেন নট নেগোশিয়েবল নিচের লাইন দুইটা লাইন লিখবে একটা হলো নট নেগোশিয়েবল নিচে লিখবে ওই লাইনের মধ্যেই লিখবে অ্যাকাউন্ট পেই অনলি ঠিক আছে নট নেগোশিয়েবল অ্যাকাউন্ট পেই অনলি এই কথা লেখা ওকে পেমেন্ট অফ অ্যাকাউন্ট পেই চেক এটা আসলে তেমন কিছুই না অ্যাকাউন্ট পেই চেকটা কি হয় কিভাবে পেমেন্ট হয় সেটা বলছে হোয়ার ইজ চেক ক্রস জেনারেলি বেয়ারস অ্যাক্রস দা ফেস ইন এডিশন টু দা টু প্যারালাল লাইন্স অ্যাকাউন্ট পেই বিটুইন দা টু প্যারালাল লাইন্স এন্ড কনস্টিটিউটিং দা জেনারেল ক্রসিং দা জেনারেল ক্রসিং হোল্ডার অ্যাক্রস দা জেনারেল ইজ সেড দা জেনারেল ক্রস চেক কিভাবে পেমেন্ট হয় হোয়ার ইজ চেক ইজ ক্রস দা অ্যাকাউন্ট পেই ইট শ্যাল বি দা ডিউটি টু দা ব্যাংকার টু কালেক্টিং দা পেমেন্ট অফ দা চেক টু ক্রেডিট দা প্রসিডস thereof only to the account of the payee named title in the check oi je apni jeta bollen orthat jar name dibo tar account e eta ghure eshe credit hobe account pay check gula ei question ta eschilo bes koyekbar aschilo when a bank must refuse to pay the check or draft kokhon ekta bank tar check ta payment theke biroto thakbe kokhon when customer countermands the payment jodi ki thake stop payment instruction thake tahole pay off korbe na when customer has become insolvent jodi insolvent hoy taholeo payment korbe na customer death holeo korbe na insanity mane ki pagal jodi hoy customer pagal hoye gele payment korbe na on receipts of garnisher code er order thake payment korbe na check er signature ebong sorry figure ebong work কথা এবং টাকায় যদি ডিফার থাকে তাহলে পেমেন্ট করবে না সিগনেচার ডিফার থাকলে করবে না সিগনেচার ইনকমপ্লিট থাকলো অর্ধেক করলো হবে না পোস্ট ডেটের চেকের পেমেন্ট করবে না আউট অফ ডেট করবে না চেক আউট অফ ডেট আউট অফ ডেট চেক করবে না ম্যাটেরিয়ালি অল্টারড চেক উইদাউট অথেন্টিকেশন বাই দা ড্রয়ার অর মেকার ম্যাটেরিয়ালি অল্টারড মিন্স হলো একটা চেক ধরেন প্রিন্টেড না লিখে নিয়ে আসলো ও নিজের মতো করে প্রিন্ট করে নিয়ে আসলো স্যার আউট অফ ডেট বলছি স্যার এটার পেমেন্ট হবে হ্যাঁ প্লিজ স্যার আউট অফ ডেট হলো 6 মাস পার হয়ে গেছে গা 6 মাসের পরে যদি ইস্যু করে হ্যাঁ 6 মাস পার হয়ে গেছে গা এখন তো এর বাইরেও তো আবার অনেক কিছু আছে এখন ধরেন কাস্টমারকে যদি দেখে মনে হয় সন্দেহজনক আচরণ করতেছে বুঝেন নাই হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এখন চেকের পেমেন্ট দেয় না একটা কজ দেখা বলা যে তোমার মালিককে নিয়ে আসো আছে না এরকম অ্যাকাউন্ট হোল্ডার নাই যায় নাই চেকটা আরেকজনকে দিছে হ্যাঁ কোন টাকার অ্যামাউন্ট বেশি হইলো তো আবার হোল্ডারকে ফোন দেওয়া হয় গ্রেট আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তো এই ইস্যু আর কি এই ছিল হলো মূলত চেক রিলেটেড apart from this aro ache dekho ki bill of exchange exchange aro ache sir ajke ar na sir ajke ar na to aro ache amra next day inshallah we'll try to complete properly as well as amra exam question o jabo before that if you have any question on this session or today's session you may ask or otherwise you may leave or we may
gossip with each other for a few moments. আপনারা অনেক টায়ার্ড যদিও কোন গল্প গুজব কোন কিছু থাকলে বলেন, কোন কোন কিছু জানার থাকলে বলেন, আদারওয়াইজ আমরা ফরএভার ভালো থাকার জন্য আমরা বিদায় নিতে পারি, রাইট? ইস স্যার সবাই টায়ার্ড হয়ে গেছে স্যার, আর আজকে একটা গল্প গুজব করা। এক্স্যাক্টলি, ইয়েস ইয়েস। ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, তাহলে আমি লিভ হইতে পারি, রাইট? Thank you.